এবং তার দশটা গুনাহ মাফ করে দিবেন। সুবহান, দুরুদ পড়লে কত লাভ। এবং যে ব্যক্তি পাঠ করলেন ওই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ মদিনা মুনাওয়ারায় রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছাইয়া দেয়া হয়। সুবহান, আপনি এখানে বসে পাঠ করবেন, আপনার নাম ঠিকানা সহ পৌঁছে যাবে রওজা ধরে। সুবহান, এজন্য আমরা শুধু মাহফিলে আসলে নয়, যেখানেই বাড়িতে মাঠে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে যে যেখানেই থাকি, ফ্রি টাইম পাইলেই একবার দুইবার পাঁচবার দশবার করে দুরুদ পাঠ করব ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
أصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكمالي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ترى بوليتي لوري مدني جامع مسجد بياني بازار سيكتر الدوغي آيجيتو আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনে উপস্থিত বন্ধুবর হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব দামাত বরকাত মাওলানা আলিয়া এবং উপস্থিত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাইরা আশপাশের মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত তালেবে ইলম ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত স্টুডেন্ট ছাত্র ভাইরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যেই রব্বুল আলামিন চারাবই টিলাবাড়ি মদনী জামে মসজিদ কর্তৃপক্ষকে এলাকাবাসীকে তৌফিক দান করেছেন এরকম এক আয়োজন করার। আয়োজন না করলে হয়তোবা আমরা এখানে এসে একত্রিত হতাম না, হওয়ার কথাও না। এই টাইমে কমসে কম এই খালি মাঠে এসে আমরা একত্রিত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে তৌফিক দান করেছেন, ওনারা আয়োজন করে আমাদেরকে দাওয়াত করেছেন, মাইকিং করেছেন, আমাদেরকে রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমরা এসে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কত মানুষ কবরবাসী হয়ে যাওয়ার কারণে এখানে আর আসতে পারলো না, আজকে তারা কবরে শুয়ে আছে। দোয়া করি আল্লাহ কবরগুলোরে জান্নাতের বাগান বানাইয়া দা। আর আমরা এখানে যারা আছি ছোট বড় যুবক বৃদ্ধ পর্দার আড়ালের মা বোন, আমরাও প্রত্যেকেই এই কবরের যাত্রী। ওয়াল্লাহ যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আর কত মানুষ অসুস্থতার কারণে আসতে পারে নাই, দেশে বিদেশে হাসপাতালে ক্লিনিকে অনেকে বাড়িতে বিছানায় পড়ে ছটফট করতেছে। দোয়া করি আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে দাও। আর আমাদেরকে যে সুস্থতা দান করেছ এটাকে গনিমত মনে করে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে দাও। আমিন। আর কত মানুষ জেলখানায় বন্দি থাকায় আসতে পারলো না, মিথ্যা মামলায় আর সত্য মামলায় যেভাবেই হোক জেলখানায় বন্দি। দোয়া করি আল্লাহ যারা মিথ্যা মামলায় জেলখানায় বন্দী আছেন অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দাও। আর যারা সত্যিকারার্থেই অপরাধ করে জেলখানায় আছেন মাওলা, দুনিয়ার জেলখানা এটার থেকে মানুষের মুক্তি হয় সুযোগ আছে, কিন্তু আখেরাতের জেলখানায় গেলে আর মুক্তির সুযোগ নাই। আল্লাহ এদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করে দাও এবং এদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও।
আরো একদল মানুষ, এরা কবরেও না অসুস্থ, না জেলখানাতেও না, এরা আমাদেরই কলিজার টুকরা সন্তান সন্ততি, হালাল রুজির তালাশে দূর দেশে অবস্থান করতেছে। মা বাবার কলিজার টুকরা মা বাবারা দেখতে পায় না, মাঝে মাঝে ভিডিও কলে কথা হয় এতটুকু। মা বাবা খাবার খাওয়ার সময় সন্তানের কাছে পায় না, ভালো কোনো খাবার রান্না করার পরে মায়ের গলা দিয়া যেতে চায় না, বাবা তো তাও কষ্ট মষ্ট করে খাই ফেলে, কিন্তু মা জনম দুঃখিনী মা ওই খাবারটা মুখে নিতে চায় না, যদি নিয়েও নেয় তাহলে তার গলা দিয়া ভেতরে যেতে চায় না। জানি না আমার জাদু যেই দেশে আছে কি না কি খাবার খাইতেছে, আর আমি এরকম ভালো ভালো খাবার মা হয়ে কিভাবে খাইতে পারি। আল্লাহ আমাদের প্রবাসী আত্মীয় স্বজন অনেকের কলিজার টুকরা সন্তান, এদের হালাল রুজির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ কামাল ইগিলিটি যত কিছুর প্রয়োজন কাজ কর্ম সব কিছুর ব্যবস্থা করে দাও। আমি হত ভাগা লোক, এদেরকে হত ভাগা বলতে হয় যারা কবরেও না জেলখানাতেও না অসুস্থও না বিদেশেও না এমনকি আশপাশে ঘোরাবাড়ি ঘোরাঘুরি করতেছে কিন্তু এখানে আসার তৌফিক পায় নাই। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাদেরকেও তৌফিক দিয়ে দাও। আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল করিমের 24 নম্বর সূরা সূরাতুন নূর এর 19 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার ভান্ডার থেকে একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার অনবদ্য রচনা জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে 2416 নম্বর এই হাদিসটা বর্ণনা করেছে। এগুলোকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ এমন কিছু কথা বলার তৌফিক দাও যে কথাগুলোর উপর আমল করলে আমি নিজে এবং যারা শুনছেন সকলেই দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি অর্জন করতে পারি। সবাই বলি আমিন। বয়ান অনেক হয়, আমরা অনেক বয়ান শুনি মাদ্রাসার মাহফিল, অনেক মাদ্রাসায় তো আবার দুইটা মাহফিল হয়। হ্যাঁ, মাদ্রাসার মাহফিল দুইটা হোক আর একটা হোক, মসজিদের মাহফিল, যুব সমাজের মাহফিল, ব্যবসায়ী সমাজের মাহফিল, পাঁচ মহল্লা, চার মহল্লা, তিন মহল্লার মাহফিল, কত রং বেরঙ্গের মাহফিল আমরা পাই পেয়েছি। বয়ান শুনি, ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসেন, বয়ান করে যান। আগের বেনামাজি মাহফিলের আগেও বেনামাজি, মাঝখানে মাহফিলে বয়ান শুনলো পরেও বেনামাজি, নাউযুবিল্লাহ, বেশিরভাগ এরকম। আগের বেদিন, মাহফিলের আগেও বেদিন, দিনদার ছিল না, মাহফিলে বয়ান শুনলো মাঝখানে পরে আবার গিয়ে বেদিন। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যা বলবো ইখলাসের নিয়তে যেন বলতে পারি, আমলের নিয়তে, আর আপনারাও যারা শুনবেন আল্লাহ ইখলাসের নিয়তে আমলের নিয়তে ইখলাসের সহিত শোনার তৌফিক দাও। সাধারণত বয়ানে গেলে অত বিরাট লম্বা খুতবা পড়ি না, ছোট্ট খুতবা পড়ি, শুরুতেই কথা শুরু করে দিই। যেহেতু আপনারা কিছুটা অপ্রস্তুত দেখতে পেয়েছিলাম যার কারণে একটু লম্বা সময় নিয়ে নিলাম, আল্লাহ রব্বুল আলামিন মাফ করুন, আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম সূরাতুন নূর, কোরআনের করিমের 24 নম্বর সূরা, এই সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে রব্বুল আলামিন একদল হতভাগা মানুষের কথা বর্ণনা করছেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ বলতেছেন এমন একদল মানুষ নিশ্চয়ই দুনিয়ার বুকে আছে যারা ভালোবাসে, পছন্দ করে অশ্লীলতা, গুনাহের কাজ ইমানদারদের মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করে, আছে না নাই? আছে, আমাদের ইমানদারদের মধ্যে এরকম এক দল বের হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
এই হতভাগা, এই হতভাগা দলের শাস্তি দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। দুনিয়াতেও এদের যন্ত্রণাদায়ক শাস্তি, আর আখেরাতে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি তো আছেই। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে ঘোষণা দেন, আল্লাহ জানেন তোমরা জানো না। মূলত আমাকে আসলে ইশারা দেওয়া হয়েছে যুব সমাজের নৈতিক অবক্ষয় এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করতে, এজন্যই এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আর যে হাদিস পাঠ করলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জামে তিরমিজির 2416 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটার বর্ণনার কিছু অংশ তুলে ধরে বলেন, লা তাযুলু কদাব ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন উদ রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামত দিবসে কোন আদম সন্তান, চাই মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার যেই হোক না কেন, কেউ এক কদম আগে বাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্ন না করা হবে এবং সে ওই পাঁচ প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান রব্বুল আলামিনের সামনে থেকে এক কদম আগে বাড়তে পারবে না। কি সেই পাঁচ প্রশ্ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন উমরিহি ফিমা আফনা। রব্বুল আলামিন তার বান্দার বান্দির সারা জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, তোমাকে একটা জীবন দান করেছিলাম 20-30-40-50-60-70-80-90 বছরের একটা জিন্দেগি, এই জিন্দেগিটা তুমি কিভাবে কাটালে? নামাজ পড়তে পড়তে না সারতে সারতে, রোজা রাখতে রাখতে না সারতে সারতে, এক কথায় কোরআন সুন্নাহ অনুযায়ী কাটাইলা না কাটাও না, এই প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবকেরা খেয়াল করে শুনেন, আর যারা এখনো যুবক হন নাই কাছাকাছি চলে আসছেন আপনারাও খেয়াল করেন, আর বৃদ্ধ যারা আছেন, লাইতা শাবাবায়াউত, যৌবন আর ফিরে আসবে না। তবে আপনারাও শুনেন আর তওবা ইস্তেগফার করতে শুরু করেন। প্রশ্ন করা হবে, যুবক তোমার একটা যৌবন কাল দান করেছিলাম, তোমার শরীরে অনেক শক্তি ছিল, ইচ্ছা করলে যে কোনো ইবাদত ওই সময় তুমি করতে পারতা, শরীরে শক্তির অভাব নেই, তোমার এই যৌবনকাল কিভাবে কাটালে? ইবাদত করতে করতে না না করতে করতে, কোরআন সুন্নাহ অনুযায়ী চালালে না চালাও না, এই প্রশ্ন করা হবে। যুবতীকেও জিজ্ঞাসা করা হবে, যুবতী তোমার একটা যৌবনকাল দিয়েছিলাম, তোমারও শরীরে শক্তি ছিল, ওই সময় বেশি বেশি নেক আমল করেছ নাকি গুনাহের কাজ করেছ? প্রশ্ন করা হবে। তাই আমরা মুরব্বীরা শুনে অনুযায়ী চালালে না চালাও না, এই প্রশ্ন করা হবে। যুবতীকেও জিজ্ঞাসা করা হবে, যুবতী তোমার একটা যৌবনকাল দিয়েছিলাম, তোমারও শরীরে শক্তি ছিল, ওই সময় বেশি বেশি নেক আমল করেছ নাকি গুনাহের কাজ করেছ? প্রশ্ন করা হবে। তাই আমরা মুরব্বীরা শুনে লাভ কি? চক্ষু বন্ধ করবেন, এখন দরকার নাই, বাড়িতে যাওয়ার পরে চক্ষু বন্ধ করবেন আর একটু চিন্তা লাগাবেন, যতটুকু স্মরণ হয়, হ্যাঁ আমার যৌবনকালে অমুক জায়গাতে গিয়ে একটা গুনাহের কাজ করেছিলাম, আমার যৌবনকালে আমি অমুক জায়গাতে গিয়ে একটি গুনাহ করেছিলাম, দিনের বেলা একটা গুনাহ করেছিলাম, রাতে গুনাহ করেছিলাম, শ্বশুর বাড়িতে গিয়ে গুনাহ করেছিলাম, খালার বাড়িতে, ফুফুর বাড়িতে, বন্ধুর বাড়িতে, অমুক জায়গায়, বৈরাগী বাজারে, আর কি কি বাজার, চারখাইয়ের মধ্যে গিয়ে, চারা বইয়ের মধ্যে গিয়ে, বালিঙ্গার পাশে, একটু স্মরণ করার চেষ্টা করবেন যে গুনাহ করেছিলাম, আমি তো বুড়া হয়ে গেলাম, যৌবনের গুনাহটা তো পরে আছে, এখন তওবা লাগাবেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রাহিম।
এরপরে তিন নম্বর প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে আমার বান্দা, ও আমার বান্দি, তুমি তো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানার মালিক ছিলা, তোমার জমি জায়গায় জমি অনেক ছিল, এসব তুমি কিভাবে উপার্জন করেছিলা, হালাল পন্থায় না হারাম পন্থায় জিজ্ঞাসা করা হবে। এই জন্য সম্পদওয়ালা যে হবেন এটা একটু বুঝে শুনে হওয়া চাই। প্রশ্ন করা হবে, সম্পদ দান করেছিলাম, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা জায়গা জমির মালিক ছিলাম, সেই সম্পদটা কোন খাতে ব্যয় করেছ, আমি রব্বুল আলামিনের দেখানো খাতে ব্যয় করেছ না করো না, প্রশ্ন করা হবে। অনেক এরকম সম্পদওয়ালা আছেন নিজে সম্পদশালী কিন্তু তার মা বাবার হকটা আদায় করে না, আছে না নাই? আছে। অনেক সম্পদশালী আছে তার বোনের হক দিতে চায় না, আছে না নাই? আছে। অনেক সম্পদশালী আছে তার সন্তানের হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, তার প্রতিবেশী পড়োশীর খোঁজ নেয় না, হক আদায় করে না, আছে না নাই? অনেক আছে। প্রশ্ন করবে, আর পাঁচ নম্বর প্রশ্ন করবে, আলিম, তোমার আলিম অনুযায়ী আমল করেছ না করো নাই? তখন বলবেন যে বাঁচলাম এই এক প্রশ্নের থেকে, কেমনে? যে আমার আলিম ওই ছিল না এই জন্য আমলও করি নাই, বেঁচে যাবেন নাকি? না না, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান, পুরুষ হোক মহিলা হোক নরনারী, প্রত্যেকের উপর ফরজ। কি পরিমাণ ফরজ? যে পরিমাণে ইলম না হলে একজন মুসলমান তার ইসলাম নিয়ে অগ্রসর হতে পারে না, ওই পরিমাণে ইলম অর্জন করা ফরজে আইন। আর যে পরিমাণ এলেম না হলে এক এলাকা অচল হয়ে যেতে পারে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের বিশেষজ্ঞ হওয়ার জন্য কিছু এলেম, এটা হলো ফরজে কিফায়া। কিছু ওলামায়ে কেরাম যদি এটা করে ফেলেন, বাকিরা বাঁচলেন, তবে বাঁচলেন কার মাধ্যমে? ওলামায়ে কেরামের মাধ্যমে। মনে রাখতে হবে, যদি এলেম অর্জন না করেন, আরে এই জবাব দেন আল্লাহ। পাঁচ নম্বর যে প্রশ্নটা করলেন এটা বাদ দিয়ে দেন আমার ক্ষেত্রে, কেন বাদ দেব? যে আপনার প্রশ্ন তো হলো এলেম অনুযায়ী আমল করেছো না করো নাই, ও আল্লাহ আমার তো এলেম ওই ছিল না এই জন্য আমার এই প্রশ্ন বাদ, মাত্র চারটা প্রশ্ন বেঁচে যাবেন নাকি? বলবেন যে এটারে মুগের দিয়ে আগে দুইটা সাইডটা বাড়িয়ে দেও, কেন এলেম অর্জন করলে না, আর এরপরে হইলো এলেম অনুযায়ী আমল কেন করো নাই, পাঁচটা প্রশ্ন। এর মধ্য থেকে অন্যতম প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলা, হে যুবক তোমার যৌবনকাল, ও আমার বান্দা আমার বান্দি, যৌবনকাল কিভাবে কাটালে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য এগুলাকে সামনে রেখি যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আর শেষে গিয়ে তার প্রতিকারেরও আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যুব সমাজের নৈতিক অবক্ষয়ের জন্য সর্বপ্রথম দায়ী কে জানেননি? শুনলে খারাপ লাগবে, সর্বপ্রথম দায়ী ওই যুবকের মা আর তার বাবা। যুবকের নৈতিক অবক্ষয়, হয়তো বা এই শব্দ বুঝতে অসুবিধা হতে পারে যে কি হয়ে গেছে যুবকদের, বুঝতেছি না। আমাদের দেশের ভাষায় বললে যুবক গুনাগার, যুবক আমল করে না, যুবক নামাজ পড়ে না, যুবক মদ খায়, যুবক গাঞ্জা খায়, যুবক পর্দার আইন মানে না লঙ্ঘন করে, যুবক মা বাবার হক আদায় করে না, মা বাবার কথা শুনে না, যুবক নামাজ পড়ে না, যুবক রোজা রাখে না, যুবক কোরআন মানে না, এগুলো হলো যুবকের অবক্ষয় পদস্খলন। এই যে তার যৌবন বয়সে এই কাজগুলো করতেছে, এগুলোর জন্য কেয়ামত দিবসে তার জিজ্ঞাসা করা হবে না হবে? না হবে, কিন্তু যুবক যৌবনের নেশায় পড়ে এগুলা করে যাচ্ছে করে যাচ্ছে। একটা হলো মদপান নেশা করা, ইন্টারনেটের আলোচনায় পড়ে যাচ্ছে,
এটাও যুবকদের ক্ষতি করতেছে না করতেছে না করতেছে, কঠিনভাবে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। একবারে হুজুর যুবক পর্যন্ত, আলেম যুবক পর্যন্ত, তালেম এলিম যুবক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছে ইন্টারনেট শরীফের মাধ্যমে। এই আলোচনায় আসতেছি, এর আগে সরাসরি নসে কোরআনি নসে হাদিসের মধ্যে যে বিষয়গুলো আছে, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ উনি বর্ণনা করতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثلاثة قد حرم الله عليهم الجنة আগে একবার বলেন নাউযু বিল্লাহ, সব জায়গায় আল্লাহু আকবার না, সব জায়গায় সুবহানাল্লাহ না, সব জায়গায় নাউযু বিল্লাহ না, জায়গা বুঝে বলতে হবে। এই হাদিসটা শুনলে যদি অর্থ বুঝেন তাহলে বলবেন নাউযু বিল্লাহ, আর না বুঝলে চোখ বসে থাকেন, পরে কি অর্থ বললে তো বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হতভাগা এমন তিন দল মানুষ আছে, কয় দল? তিন দল, খেয়াল করে শুনবেন, ওয়াজ জীবনে অনেক শুনছেন, এটা একটু মনে রাখেন। তিন দল এমন হতভাগা মানুষ আছে যাদের জন্য রব্বুল আলামিন জান্নাত নামক চির শান্তির ঠিকানাটারে হারাম করে দিয়েছেন, নাউযু বিল্লাহ। আল্লাহ, যার উপরে জান্নাত হারাম হয়ে আছে, এই বেচারার জায়গা কোথায়, ঠিকানা কোথায়, কই যাবে? জাহান্নাম, নাউযু বিল্লাহ। আল্লাহ হেফাজত। কারা এই তিন দল? মুদমিনুল খামরি ওয়াল আক্কু والديوس الذي يقر في أهله الخبث, এই হলো তিন দল মানুষ। এক নাম্বার, যারা নিয়মিত মদ পান করে, আছে না নাই? আছে, যদিও আমাদের সিলেটে শহরে কম, সিলেট শহর না, বৃহত্তর সিলেটে মোটামুটি তুলনামূলক অন্যান্য এলাকার চেয়ে কম মদ পানকারী। অন্যান্য জায়গায় পুরুষ তো আছেই, মহিলা পর্যন্ত আছে, এগুলা মদ পান করে, নাউযুবিল্লাহ। আমাদের এলাকাটা কম, কারণ শাহজালাল মুজাররাদে আমনি রহিমাহুল্লাহ, শাহপুরান রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহ ওমর কাদা, শেখে কৌড়িয়া, শেখে ঘোরপুরি, শেখে বাগা, শেখে ফুলবাড়ি, আর কত, আপনারা আমার চেয়ে ভালো জানেন। এই সমস্ত বুজুর্গানে দিনের কারণে, এদের মেহনতের কারণে, এদের ঘাম ঝরানো মেহনতের কারণে এই দলের মানুষটা আমাদের সিলেট অঞ্চলে কম বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ এই কমটাও আমাদের থেকে শেষ করে দাওয়ামিনুল খামরি, নিয়মিত মদ পানকারী। কারণ অন্যান্য যত গুণা আছে সব গুণা হলো এক গুণা, কয় গুণা? এক গুণা। আর মদ পান যে কত গুণা এটা মদ পানকারী নিজেও জানে না, আমরাও বলতে পারতাম না, বলে এটা কি বলেন? বলে হ্যাঁ, মদ পানকারী যখন মদ পান করে তার মাথায় আর কাজ করে না, এবারে সে তার স্ত্রীকে মা বলেও ডাকতে পারে, যদি ডাকে তাহলে কি হয়, বহু তালাক। তার বাবারে দুস্থ করে ডাক দিতে পারে, বন্ধু আসো একটু ঘুরে আসো, কারণ সে তো আর দেখতেছে না এটা কে, সে সুজা রাস্তা বাঁকা মনে করে। অনেকদিন এরকম দেখা যায়, আমি যখন ঢাকায় লেখাপড়া করতাম দেখলাম এক বেচারা বিরাট বিশ্ব রোড একটা এই পেশাব করার জন্য নিচে নামছিলাম একটু ইস্তিনজা করার জন্য, গিয়ে দেখি এক বেচারা রাস্তায় ঠেলতেছে, মনে করলাম ব্যায়াম ট্যাম করতেছে মনে হয় এক্সারসাইজ, জিজ্ঞাসা করে বসলাম কেউ ভাইজান কি করেন, আরে কি করি মানে আসেন এদিকে ধরেন, আমার ঠিক আছে আমি আসতেছি একটু ইস্তিনজা করে আসতেছি, বিষয়টা কি আমার খুলে বলেন, বলে বিষয় কি দেখেন না, রাস্তা কিরকম বাঁকা হয়ে আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, তাড়াতাড়ি ধরেন, আমি বললাম দেন আমি আসতেছি। ঘটনা কি ঘটনা? বেচারা খাইয়া টাল হয়ে গেছে। মুদমিনুল খামরি, এক নাম্বার হলো মদ পানকারিনী পুরুষ, মদ পানকারী পুরুষ, মদ পানকারিনী মহিলা, এদের জন্য রব্বুল আলামিন জান্নাত নামক চির শান্তির ঠিকানা হারাম করে দিয়েছে,
আমাদেরকে আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো সবাই বলে আমিন। দুই নাম্বার ওয়াল্লাহু, মা বাবার অবাধ্য সন্তান, এই দলের মানুষ আমাদের এলাকাতে কিন্তু একেবারে কম না, কিন্তু এদেরকে দেখা যায় না। এরা জিন্নাত নাকি? না, এরা মানুষই, কিন্তু সে তো আপনার সামনে এসে প্রকাশ করবে না। সে যখন আপনার সামনে আসবে তখন পাগড়ি পরে সে একজন বড় মুফাসসির কোরআন, আপনার কাছে যখন আসবে তখন শুদ্ধ ভাষায় কথা বলে এমন ভাব ধরবে সে বিরাট বড় ইঞ্জিনিয়ার, ভুয়েটের ইঞ্জিনিয়ার, এরকম এক ভাব সাপ করি কথা বলবে। তার মায়ের অবস্থা যে কি এটা তো আপনি তারে দেখে বুঝতে পারবেন না। একটু বের হন, দেখবেন আমাদের সিলেটে এটাও কম। আমাদের সিলেটে আলহামদুলিল্লাহ এত বেশি মা বাবাদেরকে অবজ্ঞা করা হয় না, মা বাবাদেরকে এত বেশি ফেলে রাখা হয় না আলহামদুলিল্লাহ। এক ছেলে না করলেও আরেক ছেলে খেয়াল রাখে না, যে ছেলে খেয়াল রাখে সে জান্নাতের মালিক হয়ে যায়, সুবহান। আর যেই হতভাগা খেয়াল রাখতে পারে না, হালাক ধ্বংস হয়ে ধ্বংস। সিলেটের বাহিরে একটু যান, গিয়ে দেখবেন, আমি ঢাকায় দেখেছি বিরাট বড় দশতলা পনেরোতলা বিল্ডিং, বিল্ডিংয়ের নিচতলা হলো গাড়ির গ্যারেজ, গাড়ি রাখা হয়, নিজেরও গাড়ি রাখে, উপরে যাদেরকে ভাড়াটিয়া হিসাবে রাখছে ওনাদেরও গাড়ি নিচে রাখে, মেহমান গেস্ট কেউ আসলে ওনাদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা নিচতলায়। কোনা দিয়ে গ্যারেজের কোনায় দেখা যায় সালার বস্তা অথবা কাপড় দিয়ে একটা জায়গা বেড়া দিয়ে রাখা, যেরকম মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে অথবা পুরা রমজান মাস বুজুর্গেরা দিনে এতেকাফ করেন, যেরকম কাপড় দিয়ে একটা মোটামুটি একটা কি দেওয়া হয়, পর্দা দেওয়া হয়, এরকম পর্দা দিয়ে এক বুড়া আর এক বুড়ি ওখানে আছে। যদি গিয়ে জিজ্ঞাসা করেন, বুড়ি মা ও বুড়া বাবা আপনারা এখানে কি করেন, হ্যাঁ জিজ্ঞাসা করলে বলতে চায় না। আমি অনেককে জিজ্ঞাসা করে দেখেছি, কেউ বুড়া মিয়া এখানে কি করেন, আপনার বাড়ি কোথায়, অনেকেই বলে না ভাই এখানেই থাকি, আল্লাহ এখানেই থাকার মতো ব্যবস্থা আমারে দিয়েছে, এখানেই থাকি, আর বেশি কিছু বলতে চায় না। আর যদি কেউ বলতে চায় তাহলে বলার আগে ডানে বামে পিছনে সামনে অনেক খালি তাকাইতে থাকে, আর এরপরে বলে হুজুর কেউ বলবেন না ভাই রে, কেউ কইস না, আমি এই বাড়ির মালিকের মা, আমি এই বাড়ির মালিকের বাবা। শুকরিয়া আদায় করেন আমাদের এলাকার মা বাবা যারা আছেন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ এরকম কষ্ট আমাদের সন্তানরা এখনো দেয় না, দে এরকম দেয় না আলহামদুলিল্লাহ। দোয়া করি ও আল্লাহ, যে সমস্ত সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে তাদের চিরশান্তির ঠিকানা জান্নাতকে হারাম করে দিয়েছে, ও আল্লাহ তওবা করে মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে মাফি চেয়ে এদেরকে তাড়াতাড়ি জান্নাতের দিকে ফিরে আসার তৌফিক দাও, আমিন। দুই দল গেছে মনে আছে না শেষ, মুদমিনুল খামরি ওয়াল আক্কু ওয়াদায়ুসুল লাযী ইকরু ফি আহলিহিল খুবসা। তিন নাম্বার দায়ুস, আমরা অনেক সময় অনেকে গালি দিই, ধর বেটা দায়ুস বলি না, সবাই এটার তাহকিক জানি না, এটার বিশ্লেষণ জানি না। দায়ুস বলা হয় এমন ব্যক্তিকে, হাদিসে স্পষ্ট তার ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে, আল্লাযি ইউকিরু ফি আহলিহিল খুবসা, ওই হতভাগা দায়ুস পুরুষ যে বেচারা তার পরিবারের মধ্যে অনৈসলামিক কার্যকলাপ চলে, বেপরদামি চলে, আর সে এটারে স্বীকৃতি দিয়ে দে, অর্থাৎ সে আরও খুশি, এটাও তুলনামূলক কম, তবে এটা আস্তে আস্তে বাড়তেছে, এটা আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে। আল্লাহ হেফাজত করো সবাই বলি আমিন। ওই দায়ুস বেচারা যদিও চিল্লার পরে চিল্লা লাগাতে থাকে, যদিও কোনো বুজুর্গের হাতে গিয়ে বায়াত হয়ে সবক আদায় করতে থাকে, ওই বেচারা যদি যতই নেক আমল নামাজ রোজা ফলুক, যদি তার পরিবারের অনৈসলামিক কার্যকলাপ চলে আর সেইটারে স্বীকৃতি দিয়ে দে, অর্থাৎ সে পক্ষে থাকে, তাহলে এবার ওই বেচারার জান্নাত নাই, নাউযুবিল্লাহ। অনেক আছে এই এলাকাতে, কম হতে পারে সিলেট অঞ্চলে, বাহিরে গেলে দেখবেন অনেকে এসে ইমাম সাহেবের কাছে বসে থাকে, এটা খারাপ না, বসবেনই তো, বসে বসে মাসালা শিখবেন, বলবেন যে হুজুর আমার সুরাটা একটু শুনেন তো,
দুই চারটা সুরাই জানি, এটাই যদি ভুল হয় তাহলে এবার আমার নামাজের কী অবস্থা হবে নাকি? এই জন্য ইমাম সাহেবদের কাছে বেশি বেশি যাবেন, এটা খারাপ না, এটা ভালো। অনেক জায়গায় ইমাম সাহেবরা চলে যায়, কই কেন চলে গেলেন? এক সপ্তাহ হয়ে গেছে, একটা মানুষ খোঁজটা পর্যন্ত নেন, ঠিক না? এই জন্য খোঁজ নিবেন, যাবেন, এটা ভালো। কিন্তু অনেকে যায় যায় আর যাওয়ার পরে বলে কি যে হুজুর আজকে তো বাড়িতে মেহমান আসছে, ওটা তাই না? আচ্ছা বসেন, কথাবার্তা বলতেছে, উনি আর বাড়িতে গেল না। এবারে ইমাম সাহেব জিজ্ঞাসা করে কি ও ভাই আপনি দেখি বাড়িতে গেলেন না, বললেন আপনার বাড়িতে নাকি মেহমান আসছে। কত হুজুর এই চিন্তা করেন না, আপনার ভাবি যথেষ্ট, টুকা টাকা টুকটাক এই যে মেহমানদারি, তা দুই চারজন পুরুষ আসলে তা আমার আপনার ভাবি সামলাইলে নাউজুবিল্লাহ বলতেন হ্যাঁ, যদি অনেক সময় পুরুষ মানুষ বাড়িতে না থাকে তাহলে মহিলাই তো কুলাবে, কিন্তু সেটা পর্দা রক্ষা করে যদি কুলাইতে পারে তাহলে কোনো অসুবিধা নাই। আর যদি বেপর্দা হয়ে এটা করে তাইলে এবারে উনিও গুণাগার, ওই বেপর্দা মহিলা তো গুণাগার, উনি নিজেও গুণাগার। তাহলে এই হাদিসের মধ্যে যে তিনটা জিনিসের কথা বলা হলো, এই তিনটার মধ্যেই যুবক আসে না নাই? এক নাম্বার মধ্যে মিনুল খামরি, এই কাজে তো যুবকরাই সবচেয়ে অগ্রসর। দুই নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, এখানেও যুবকরা অগ্রসর। তিন নাম্বার দায়ুস, এখানেও যদিও পুরাপুরিভাবে যুবককে ঢুকানো যাইতেছে না কিন্তু একবারে কম না, বাবা যদি খেয়াল না করে, ঘরে আগুন লাগতেছে বাবাই খেয়াল করতে পারলো না, এবারে যুবক ছেলে থাকলে হের দায়িত্ব না নিট, তো হেও যদি আদায় না করে তাহলে বাবারে তো প্রথমেই শাস্তি তো দেয়াই হবে, তুমি কেন খেয়াল রাখো নাই, ঘরে আগুন লাগলো আর তুমি কি ইমাম সাহেবের কাছে বসে আছো, কেন খেয়াল রাখলে না? এই জন্য তার তো অপরাধ হয়েছে, সাথে সাথে ওই যুবকেরও অপরাধ। যুবক বাবা হয়তো খেয়াল রাখতে পারে নাই, তুমি কেন খেয়াল রাখলে না? তুমিও যদি হুঙ্কার দিতে যে না না বাড়ির কেউ ব্যবর্তা থাকতে পারে না, নামাজের সময় ঘুমায় থাকতে পারে না, আর বাড়িতে কেউ গান বাজনা করতে পারে না, বাড়িতে কেউ সিরিয়াল দেখতে পারে না, এই সুযোগ নাই, যুবক যদি হুঙ্কার দেয় তাহলে বাবা পর্যন্ত অনেক সময় ভয় পায়, হয় না এখন ছাড়ি দিস, কি ছাড়লে, এই ছাড়ি দিস, কেন ছাড়লেন? আর কইও না, ফুলা একটা যে একটা অবস্থা, হুজুরদের সাথে সম্পর্ক ওয়াজ শুনে শুনে যা এক অবস্থা সৃষ্টি করছে, এখন কোনো একটা কাম বাড়িত করা যায়। শুক্রিয়ার বিষয় না, বিষয় না, শুক্রিয়ার বিষয়, এরকম সন্তানই তো দরকার। যুবকদের আরেকটা অবক্ষয়, আরেকটা পদস্খলন হলো মোবাইল এবং ইন্টারনেট। এই ইন্টারনেটের মাধ্যমে যুবক বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এক হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাকুম তুবাআসুনা কামা তামুতুন ওয়া ইন্নাকুম তামুতুন কামা তাহয়াউন, তোমরা কিয়ামত দিবসে উত্থিত হবে, কবর থেকে উঠে ময়দানে মাহশার হাশরের ময়দানে একত্রিত হবে সেইভাবে যেরকম তোমার মৃত্যু হয়েছিল। অসুবিধা কি? অসুবিধা এর পরের কথা, ওয়াহিন্নাকুম তামুতুন কামা তাহায়াউন, আর তোমাদের মৃত্যু হবে এমন ভাবে যেরকম তোমরা জীবিত থাকতে জীবন কাটাতে। তা ছোট মত চিনেননি, ছোট মত ঘুমানোর সময় কি দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা বিসমিকা, পরে কি আমুতু ওয়া আহইয়া, অর্থ কি আল্লাহ তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করি, তোমার নামে আবার জীবিত হই। তো মৃত্যুবরণ করির অর্থ কি? তা ঘুমাই আর কি, ঘুমাইলে এটাও একটা মৃত্যু। এবারে এই ছোট মৌতের সময় একটু আলামতটা পেয়ে যাবেন, যে বেচারা গাড়ির মধ্যে হেল্পারের দায়িত্ব করে, আমাদের এলাকায় কি বলে, হেল্পারই তো বলে নাকি, হ্যাঁ হ্যান্ডম্যান। এই হ্যান্ডম্যান বেচারা যখন ঘুমায়, এই বেচারা মাঝে মাঝে ঘুমের মধ্যেই বলতে থাকে সিলেট সিলেট সিলেট, ঠাকা না কাটি 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 কাটিকা বলেনি মাঝে মাঝে, ও উস্তাদ বামে প্লাস্টিক আর ডাইনে কি স্টিল বলেনি মাঝে মাঝে, কেন বলে?
কারণ এই বেচারা সারাদিন বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়। এখন ঘুমের মধ্যে ছোট মৌতের মধ্যে এরকম মাঝে মাঝেই বলে, ছোট মৌতে যেরকম বলে বড় মৌতের সময় এরকমও বলতে থাকবে। নাউজুবিল্লাহ। যুবকদের এক দল আছে, এরা ওই কানের মধ্যে ওই লাইন না ঢুকালে ঘুমই আসে না। অনেক যুবক তো আছে সরাসরি আপনার গান বাজাইতেছে আর ঘুমাইতেছে, মা বাবা কিছু বলতে পারে না, বললে আর ধমক দিমু মুখটি বাড়ি কেট কেট করো কি তার লাগে, গরম হয়ে যায়। আর অনেক যুবক একটু ভদ্র কয় যে না না খবরদার, মা শুনলে রাগ করবে, বাবা শুনলে উপায় নাই, আমার লজিং ছুটে যাবে, হোটেলের থেকে বের করে দিব। এই জন্য জোরে শোনে না, কিন্তু কানের মধ্যে ইয়ারফোন লাগায়, হেডফোন লাগায়, মনে হয় স্যালাইনের লত। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন কিরে বাবা সারা জীবন দেখলাম এই রোগের মধ্যে স্যালাইন দে, হ্যাঁ তোমার দেখি রে বাবা এই কোন দিকে স্যালাইন কানের মধ্যে, কেউ বুঝছেন না বুড়া মানুষ, স্যালাইন না এটা, এটা ইয়ারফোন হেডফোন। তো ওই যুবক যে এটা বাজায়, এদের দুনিয়া তো ক্ষতি হয়, রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে এত মাথা জাগাইতেছে গান শুনে শুনি, এদিকে একটা গাড়ি আসতেছে, গাড়ি হরন বাজায়, বেল দে পেপু পেপু করে, টিট টিট পিপি আওয়াজ করে, তার কানে তো ওই আওয়াজ যায় না, কারণ সে তো দামি মডেলের ইয়ারফোন কানের মধ্যে লাগাই দিয়েছে। এবার এরকম নাচতে নাচতে গাড়ির সামনে গিয়া শহীদ হয়ে যায় নাকি তা, নাউজুবিল্লাহ, মারা যায়, মৃত্যুবরণ করে, পা ভাঙ্গে হাত ভাঙ্গে, অনেকে জায়গায় শেষ। এরপরে অনেকে আছে এটা কানে না লাগালে ঘুম আসে না, বলেন তো এই বেচারা গান শুনতে শুনতে ঘুমাইলো, যদি ঘুম ভাঙ্গে তাইলে না সকাল, আর যদি না ভাঙ্গে তাহলে কি পরকাল, পরকাল যদি ঘুমের মধ্যেই পরকাল চলে আসে তাহলে এই বেচারা মরলো কিভাবে, গান শুনতে শুনতে কেয়ামত দিবসে উঠবে কিভাবে, গান শুনতে শুনতে, নাউজুবিল্লাহ। এই জন্য যুবক এগুলা যা বলতেছি এগুলা তো সব বলতেছি খালি অবক্ষয়, এগুলার প্রতিকার সামনে আসতেছে, কেউ চলে যাবেন না যে হায় হায় যা শুরু হয়েছে, খালি আমাদের উপরেই সুপ চলতেছে, না শুধু আপনাদের না সকলের উপরে, যাদের যৌবন এখন আর নাই তারা জান তো এখনো আছে, জীবন তো আছে, তাহলে এবার ওই যৌবনকালে যা হয়ে গেছে ওইটার জন্য তাওবা করা চাই, তাওবা। আর যাদের যৌবন এখনো আছে তারা এখনই তাওবা করা চাই, তাওবা করে সামনের থেকে আর এমন গুনাহ করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করা চাই, করব তো ইনশাআল্লাহ। হে আল্লাহ তৌফিক দান করো। একটা হলো ইন্টারনেট, এই ইন্টারনেট এটা এমন, এটা টিভির চেয়ে আরো খারাপ, সিনেমার চেয়েও খারাপ, কারণ টিভি যদি চালান আপনার মন চায় যে এই জিনিসটা দেখতে, এটা আপনার মন চাইলেই দেখতে পারবেন না, যদি এটা কোনো চ্যানেলের মধ্যে এটা যদি দেখায় তাহলে না দেখতেন, কথা বুঝতে পারছি। সিনেমা আপনি যদি দেখতে যান আপনার মন চায় যে এই জিনিসটা দেখতে, ওইটা মন চাইলেই দেখতে পারবেন না, যদি তারা এটা দেখায় তাহলে না দেখতেন। আর ছোট্টখাট্ট একটা মোবাইল শরীফ যদি থাকে আর এটার মধ্যে যদি কিছু এমবি ঢুকাইতে পারেন তাহলে এবারে কী দেখতে চান, কোন দেশি দেখতে চান, এটা কীরকম জিনিস দেখতে চান, যা মনে চায় তাই দেখতে পারবেন। নাউজুবিল্লাহ। ওয়াল্লাহ, যারা কান দিয়ে গুনায়ের জিনিস শুনে, গান শুনে, বাজনা শুনে, চোখ দিয়ে দেখে, এগুলার মধ্যে গুনাহ আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে জিনাল আইনি আন-নাযরু, চোখের জিনা হলো দেখা, আর কানের জিনা কি? আল উযুনান তাজনিয়ান ওয়াল আইনান তাজনিয়ান ওয়াল ইয়াদান তাজনিয়ান ওয়ার রিজলান তাজনিয়ান ওয়াল ফাম ইয়াজনি। হাদিসের মধ্যে আসছে চোখ জিনা করে, ওয়াল্লাহ চোখ কেমনে জিনা করে? অন্য হাদিসের মধ্যে আসছে জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো অবৈধ জিনিস দেখা, ও জিনাল ইয়াদি আল বাতশু, আর হাতের জিনা হলো হাত দিয়ে অবৈধ জিনিস ধরা, ও জিনার রিজলি আল মাশিউ ইলা জিনা, আর পায়ের জিনা হলো সিনার দিকে পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, ও জিনাল লিসানি আল মান্তিকু, আর মুখের জিনা ভাষার জিনা হলো কথা বলা, জিনার কথা বলা, হালাল না হারাম, হারাম। ওয়াদিনাল উযুনি আস-সামউ ওয়াল ইসতিমা, আর
কানের জিনা হলো জিনার জিনিস শোনা শ্রবণ করা, এগুলো সব জিনা। এই জিনা যুবক করতেছে কথা বলার মাধ্যমে, চোখ দিয়ে দেখার মাধ্যমে, হাত দিয়ে ধরার মাধ্যমে, পা দিয়ে চলার মাধ্যমে, মন মস্তিষ্ক দিয়ে চিন্তা করার মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে, আর নফস খালি আকাঙ্ক্ষা করে ওইটারে কৃতকার্য কার্যকর করতে চায়, আর লজ্জাস্থান হয়তো বা এটারে কার্যকর সত্যায়ন করে ফেলে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। এজন্য হাত যেমনে মন চায় ব্যবহার করবেন না, চোখ যেমনে মন চায় ব্যবহার করবেন না। এই যে ইন্টারনেটের যেই যুবকের অবক্ষ ইন্টারনেটের মাধ্যমে যেটা হইতেছে, এটার মধ্যে বেপরদামির জিনিস আছে না নাই? আছে। হাদিস শরীফের কোরআনে কারিমের মধ্যে সরাসরি এসেছে, চোদ্দ দল নারী, এটা প্রত্যেকের মুখস্থ থাকা দরকার ছিল। আমরা খালি গরু খাওয়া মুসলমান, আমরা খালি নামে মুসলমান, পাগলি মুসলমান, টুপি মুসলমান, দাড়ি মুসলমান, নাম মুসলমান, জাতীয়তা মুসলমান, সত্যিকারের মুসলমান পাওয়া মুশকিল হয়ে দাঁড়াইছে। কয়জন আছেন যে চোদ্দ জন, আমার জানা আছে যে চোদ্দ জন রে দেখা করা জায়েজ আর বাকিরা জায়েজ না? এই চোদ্দ যদি না জানেন তাহলে আপনি কার কার সামনে দেখা করেন আর কারে দেখা করেন? কঠিন বিষয় দেখেন, আমি প্রশ্ন করতে যাচ্ছি না, এটা আমারও এরকম অনেক জিনিস আছে। অনেকে তো এমনও অতবাগা আছেন যে অজুর খরচ কয়টা এটাই জানে না, অজু ভঙ্গের কারণ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা, গোসল ওয়াজিব হওয়ার কারণ কয়টা জানে না, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ জানে না, এমন মানুষ আছে না নাই? আছে। যুবক বুড়া সবার মধ্যেই দল আছে, মহিলাদের মধ্যে আরো বেশি আছে। এবারে আসেন, এই চোদ্দ জন মহিলা কারা কারা, চোদ্দ দল মহিলা কারা কারা, যাদের সামনে দেখা দেওয়া জায়েজ আছে এদেরকে বিবাহ করা হারাম। এই চোদ্দ জনের মধ্যে থেকে পাঁচজন হলো মায়ের মতো। কয়জন মায়ের মতো? পাঁচজন মায়ের মতো, আরো পাঁচজন বোনের মতো। কয়জন হইছে? দশ জন। আরো চারজন হলো মেয়ের মতো। কয়জন হইল? চোদ্দ জন। পাঁচজন মায়ের মতো, সংক্ষেপে একটু মুখস্থ রাখেন, পাঁচজন মায়ের মতো। মায়ের মতো কয়জন? পাঁচজন। বোনের মতো আরো কয়জন? পাঁচজন। পাঁচ পাঁচ দশ, আর আরো চারজন হলো মেয়ের মতো। এই চোদ্দ জন মহিলার সামনে দেখা দেওয়া জায়েজ আছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য, এছাড়া আর যত মহিলা আছেন দেখা জায়েজ নাই। তবে যে বিবাহিত সে তার স্ত্রীর তো খালি দেখা জায়েজই না, দেখার দরকার না নাই? দরকার। এবারে আসেনি, মায়ের মতো পাঁচজন কারা কারা? মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, পাঁচজন পাইছেন? মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, বোন, দুধ বোন, দাদি, নানি, নাতিনি, নিজের মেয়ে আর পুত্র বধু, ভাতিজি, ভাগিনী, কয়জন হয়েছে? চোদ্দ জন। এক হুজুর আমাদেরকে একটু এরকম হেলায় খেলায় শিখাইছিল, এমনি দুষ্টামি করতেছিল মনে হয়েছে, আহ, কিন্তু এখন দেখতেছি এটা দুষ্টামি ছিল না, এটা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, এই পাঁচজনে আমরা কি ডাকি বেশিরভাগ? মা, খালাম্মা বলি না, মায়ের তো মা ডাকি, ডাকার দরকার। দুধ মা, এটাও মা আমরা বলি, উনি আমার দুধ মা, সামনে বের হওয়া যায় আছে না নাই? আছে। তিন নাম্বার খালা, খালারে আমরা মা বলি, বলি না? ফুফু, ফুফু আম্মা তো বলি, শাশুড়ি, শাশুড়ি আম্মা, শাশুড়ি বাদ নে আম্মা ডাকি খালি নাকি? যেটাই হোক, কয়জন পাইছি মায়ের মতো? পাঁচজন। এই পাঁচজনের সামনে বের হওয়া যায়, এই পাঁচজন ছাড়া আর কোনো যদি মা বের হয়, এই মার সামনে যাওয়া যায় যাসেনি? আমরা না জানিব না, চলতে নেব, অসুবিধা নেই, ঠিক আছে। এছাড়া আর মা আসেনি এলাকায়? আছে। কি মা জানেননি? কই আমি মা বানাইছি,
আল্লাহ তো ভাগা, তোমার মা 10 মাস 10 দিন দি মা তোমারে তার গর্ভের মধ্যে রাখলো। এই মা যদি খবর পায় দুনিয়াতে থাকে যে আমার হত ভাগা, আমার কলেজা সেরা নারী সেরা ধন হে নাকি আরেকজন মা বানাইছে, তাহলে ওই মা বেজার হয়ে যাবে নিশ্চিত নিশ্চিত। জিজ্ঞাসা করে দেখবেন যদি এরকম কাউরে ফান যে হে নাকি তার একজন মা বানাইছে এলাকাত, আর এই মার কাছে আসে আর যায় দেখাও দে, খালি দেয়নি একবার হুজুরদেরকে পর্যন্ত বলে যে আমার মা তো বানাইছিলাম এখানে, আমার মা আছে। এই মায়ের কাছে যাওয়া আসা করে এই মায়ের দেখা দেয়া জায়েজ আছে নি? জায়েজ না। আবার আছে বোন, এইটা বোনের আলোচনায় আসবে, বোন দুধ বোন দাদি নানি নাতনি, বোন দুধ বোন দাদি নানি নাতনি, বোন নিজের বোনের সামনে দেখা দেওয়া জায়েজ, দুধ বোন এটার সামনেও দেখা দেওয়া জায়েজ, দাদি দেখা দেওয়া জায়েজ আছে নি? জায়েজ। নানি দেখা দেওয়া জায়েজ, নাতনি দেখা দেওয়া জায়েজ। এছাড়া আরো যদি কিছু বোন থাকে বা নানি থাকে দাদি থাকে বা নানু, এগুলো দেখা দেওয়া জায়েজ আছে নি? জায়েজ না। তাহলে হইলো কয়জন? 10 জন। আর এরপরে হলো নিজের মেয়ে, নিজের মেয়ের দেখা দেওয়া জায়েজ আছে নি? জায়েজ। পুত্রবধূ নিজের ছেলের বউ, ছেলে বিয়া করে আনছে এই বেচারি, এরও দেখা দেওয়া জায়েজ। এরপরে কি ভাতিজি ভাগিনি, ভাতিজি দেখা দেওয়া জায়েজ আছে, ভাগিনি বাগনি আর কি, এটারও দেখা দেওয়া জায়েজ। এই 14 জন মহিলা ছাড়া কেউ যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীরে দেখতে পারবে। আর এরপরে আরো যত মহিলা আছে এগুলা দেখা জায়েজ আছে নি? নাই। খালা তো বোন, মামা তো বোন, ফুফা তো বোন, তালই গরর বোন, তাল তো বোন, সিনিয়র ছাড়া অন্যান্য জায়গায় এটারে বলে বেআই বেআইন, তালই গরর বোন দিতে এটারে কয় বেআইন। আমি বললাম এই কম বয়সী গুলা হেরাবার বেআইন লোক, তো পরে বুঝলাম যে না হেরা ওই তালই গরর বাইরে বলে বেআই আর বইনারে বলে কি বেআইন। হ্যাঁ, ডাক্তাররা তো গুণ বলেই না, এই জন্য তাদের দেখা দেওয়ার কথাই আসে না, যদিও তারা দেখা দেয় আর দিয়ে দেয় নাউজুবিল্লাহ। এখন যুবকদের কাছে প্রশ্ন, আপনার ক্লাসমেট যে মেয়ে দেখা যায় আছেন, যদি আপনি বালিক হয়ে যান সে বালিক অথবা বালিকের কাছাকাছি হয়ে যায় তারে দেখা দেওয়া যায় নি? যুবকের জিনাল আইনিয়ান নাজরু, তারে দেখবে যুবক তার চোখের জিনা হবে, তার সাথে কথা বলবে যুবক, যুবকের কথা বলার মাধ্যমে মুখের জিনা হবে, আর যুবকের হাতের জিনা হবে ওই অবৈধ মেয়েটার ধরা, ওই মেয়ের পাওয়ার জন্য ওইদিকে হেঁটে হেঁটে পা দিয়া যে যায় ওইটা পায়ের জিনা, কান দিয়ে তার কথা শুনে এটাও হারাম, এটা হলো কানের জিনা। ওয়া জিনাল উযুনি আসমাউ আসমাউ ওয়াল ইসতিমা, কথা শোনা এটা হলো কানের জিনা, অবৈধ কথা শোনা। এজন্য যুবক বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার। অপর দিকে দেখেন যুবকদেরকে রব্বুল আলামিন কত মর্যাদা দান করেছেন, কারণ যুব সমাজ যদি ভালো থাকে তাহলে আগামীতে একটা ভালো সমাজের আশা করা যায় না যায় না? যায়। কারণ আজকের যুবক যেই বেচারা সে যদি ভালো থাকে, তার যৌবন যদি ইসলামের কাজে লাগায়, তার যৌবনটা যদি ইবাদতের কাজে লাগায়, তাহলে এবারে এই যুবকটাই তো আগামী দিনে বুড়া হবে। তাহলে এই যুবক যখন যেহেতু ভালো, আগামীতে এই যুবকটাই হবে বুড়া, আগামীতে সে থাকবে ভালো, সুতরাং আগামী সমাজটা ভালো না খারাপ? ভালো। এর বিপরীতে যুবক যদি হয় মদঘোর, যুবক যদি হয় নেশাখোর, যুবক যদি হয় গান শোনার পাগল, যুবক যদি হয় মা বাবার অবাধ্য, যুবক যদি হয় বেনামাজি বেরোজা বেহজ বেজাকাত, সব বে আর কি, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না বেদিন, তাহলে এই যুবকটা যখন বুড়া হবে তখন এটাই বর্তমান সমাজের চেয়ে সমাজের অবস্থাটা আরো খারাপ করবে না ভালো করবে? আরো খারাপ। এজন্য যুব সমাজের এই অবক্ষয় যেটা, এটারে রোধ করার প্রতিকারের দরকার আছে না নাই আমি সংক্ষিপ্ত কিছু বললাম, কারণ সারা রাত তো আর আমার একা টাইম না,
পরে হঠাৎ করে কোনো হুজুর চলে আসলে আমি মাঝখানে থাকবো, বলবেন যে কিসব আন্দাজি বলি চলে গেল হুজুর, প্রতিকারের কথা তো বললো না। প্রথমেই বলেছিলাম যুবকের অবক্ষয়ের মূল কারণ পদস্খলনের পথ হারা, পথভ্রষ্ট গুণাগার হওয়ার মূল কারণ হলেন তার সম্মানিতা মা আর সম্মানিত বাবা। কথাটা বুঝতে পারছেন? মা আর বাবা হলেন প্রথম অপরাধী, যুবক যে অপরাধী হলো এর কারণে প্রথম অপরাধী হলো তার মা আর বাবা। প্রতিকারের দিকে অগ্রসর হচ্ছে, কেন তার মা আর বাবা অপরাধী হলেন কেন? কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন। ও আমার উম্মতেরা, তোমাদের সন্তান সন্ততির বয়স যখন মাত্র 7 বছর হয় তখনই তোমরা তাদেরকে নামাজের আদেশ দিয়ে দাও। দিশের নিয়ে চিন্তা লাগান, আমরা তো দিই না, 7 × 7 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28 বছর হয়ে যায়, তারপরেও ফজরের নামাজে যদি যাওয়ার সুযোগ হয় তাহলে আস্তে করে চুপি চুপি চুনের মতো করে হেঁটে হেঁটে মসজিদে চলে যাই। 28 বছরের সন্তান ঘরে শুয়ে আছে, তারে ডাক দেই না, কই বাজানে লেখাপড়া করতে করতে ঘুমাইছে, বাজানে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ঘুরতে অনেক রাইত করে ঘুমাইছে, এখন যদি উঠে বাজানের ক্ষতি হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, বলে না বলে না বলে নাউযু বিল্লাহ। রাসূল বলেন ওয়াদরিবুহুম আলাইহা, হে আমার উম্মতরা, তোমাদের সন্তান সন্ততিরে বেত্রাঘাত করো, পিঠান লাগাও। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় এরপরে যদি দেখা যায় কোনো নামাজ পড়ে না, নামাজ ছাড়ে, সুরামি করে, তাহলে এবারে বেত্রাঘাত শুরু করে দাও। আপনি করছেন নি বেত্রাঘাত? না, করি না। 10 × 10 = 20, 3 × 10 = 30 যদি কোনো মতে পার হয়ে যায় এরপরে এর বেত্রাঘাত দিবেন। দূরের কথা, এর দিকে চোখ তুলে যদি তাকান তাহলে সে চেষ্টা করবে আপনার চোখ এটা উপড়াই ফেলতে। সময়ের কাজ সময়ে করা লাগে। প্লাস্টিকের বদনা দেখছেন? দেখছেন না? এই প্লাস্টিকের বদনা যেটা, এই বদনা এটার মধ্যে নালি থাকে না, নিয়ে যেটা দিয়ে পানি বের হবে, নালি। এবারে যদি দেখা যায় এই প্লাস্টিক যখন নরম ছিল, নরম থাকতে যদি এটার নালি যেটা আছে, যেটা দিয়ে পাইপের মতো পানি বের হয়, এটা যদি বদনার বেশি কাছাকাছি হয়ে যায়, তাহলে যখন এটা শক্ত হয়ে যায়, এখন আর নরম না, শক্ত হয়ে গেছে, ওই সময় যদি আপনারে বলা হয় এই নালিটারে দূরে সরাইতে পারবেন নি, আপনি পারবেন না। আপনি যদি বলেন পারতাম না, গেলে কি জোয়ান বেটা হাত দিল, এখন পারতাম না, গেলে ঠিক আছে কইরা দেখাও দিব, টান করে এটার বদনা থাকবো না, হলই হয়ে যাবে। কথা বুঝছে? তাহলে বদনার নালিরে যত সুন্দর করার আর স্টাইল করার, সুবিধা অসুবিধা যা করার, এটা কখন করতে হবে? নরম থাকতে নরম থাকতে, শক্ত হয়ে গেলে টান দিবেন তো ভেঙে যাবে, খলই হয়ে যাবে। ঠিক এরকম ভাবে সন্তান সন্ততি এদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন। আমার উম্মতেরা, সন্তানদেরকে নামাজের আদেশ দিয়ে দাও যখন তাদের বয়স মাত্র 7 বছর হয়, আর নামাজ ছাড়লে বেত্রাঘাত শুরু করে দাও। বয়স যখন 10 বছর হয় তাহলে এবার 11 হইলে আর মারা যাবে না নাকি? আরো বাড়বে, 10-এ যা মারছিলেন 11-এ আরো বেশি মারবেন, 12-তে আরো মারবেন, তাড়াতাড়ি লাইনে আনবেন, সময় চলে যাচ্ছে, শক্ত হতে শুরু করেছে, তাড়াতাড়ি আনেন। আর যদি দেখা যায় 10-এ ফিরালেন না, 11, 12, 13 এরকম হতে হতে 20-12 হয়ে গেছে, এখন তার চোখ ফুটে গেছে, মুখ ফুটে গেছে,
এখন যদি আপনি বলেন যে এদিকে আয়াতের ব্যতিরেকাত করব বলে কেন, বলে হাদিস শরীফের মধ্যে আসছে বাদরে বহুম আলাইহা ওহুম বানা ও আশরি সিনিন, 10 বছর পরে যদি নামাজ না পড়ে তাহলে ব্যতিরেকাত করতে বলছে। রাসূল বলেছেন সুতরাং আমি তোমার ব্যতিরেকাত করতে চাই, সে বলবে থামেন আপনি ব্যতিরেকাত করবেন আমারে নামাজ না পড়ায়, থামেন আমি এই যে মুকুটটা দেখা যায় এটা লইয়া আহি, আপনি করবেন ব্যতিরেকাত, হে করব মুকুর আঘাত, মুকুট দিয়ে বাড়ি দিব আপনার। এই জন্য সময়ের কাজটা সময় মতোই করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার দায়ী মা বাবা, কারণ মা বাবা তারে দিনী শিক্ষায় শিক্ষিত করে নাই, তারে নামাজ শিখায় নাই, অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের চাবি কি নামাজ, জান্নাতের চাবি নামাজ, চাবি যেহেতু নাই তালাও খুলতে পারবে না, সুতরাং সে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। তাহলে আপনার সন্তানটার হাতে আপনি জান্নাতের চাবিটা তুলে দিতে পারলেন না, আর আবার এর থেকে ভালো ব্যবহার আশা করেন যে হুজুর বড় বিপদে আছি, কি হয়ে গেছে, যে ফুলায় কথা শুনে না, মাইয়া কথা শুনে না, বেফর্দা থাকে, গুনায়ের কাজ করে, অবৈধ প্রেম আলাপ করে, যুবকদের আরেকটা অবক্ষ এটা বেফর্দার মধ্যে ঢুকাইতে চাইছিলাম, সময় একটু লম্বা হয়েছে এই হিসাবে এটারও একটু বলা যেতে পারে, অবৈধ প্রেম। এখন আবার আরেক দল বের হয়েছে একটু, এরা ইসলামী মাইন্ডের আর কি, এরা বলে যে হুজুর আমরা হালাল প্রেম করি, আমারই বলে ফেলছে, আমারই বলতেছে হুজুর প্রেম তো আর খারাপ কিছু না, আমি হালাল প্রেম করি, আমার ফ্রেন্ডদের মধ্যে এরা কয় ফ্রেন্ড বন্ধু, আমাদের বন্ধুদের মধ্যে আরো অনেকে এমন আছেন যারা হালাল প্রেম করে। আমি বললাম এটা আবার কেমনে রে ভাই, বলতেছে যে এটার পদ্ধতি হলো এই যে আগে দুইজনে পুরাপুরিভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমরা কোনো দিন জিনার লিপ্ত হব না যতদিন পর্যন্ত বিবাহ না হয়, আমি তোমার বিবাহ না করি তুমি আমার সাথে যতদিন বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা জেনায় লিপ্ত হব না, এই শর্তে প্রেম করলে এটা নাকি হালাল প্রেম বলেন না আউযুবিল্লাহ, এটা যদি থাকতো তো এটা আমরা একটু বেশি জানতাম, 14-15 বানাইলাম বলি, হ্যাঁ এটা আমরা বেশি জানতাম যদি এরকম থাকতো কোনো কিছু। বিদেশ থেকে বেচারা এক ধরনের গুস্ত পাওয়া যায় ওই যে প্যাকেটের মধ্যে, যারা প্রবাস করছেন এরা সহজে বুঝবেন, আমি নিজেই প্রবাস করিনি কিন্তু এটা খাইছি, বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের গুস্ত, এটার কি সিস্টেমে প্যাকেট জাত করে খুব সুন্দর একটা ওই যে ছোট্ট দুধের ডেনিশ দুধের এক ধরনের আছে না, ঠিক এরকম ওগুলোও থাকে আরো শক্ত, এটা কেটে এটার ভিতর থেকে ওই মাছ অথবা গোস্ত এটা বের করে পরে ফাঁক করে খাওয়া যায়, মজাই লাগে। একটার মধ্যে লেখা দেখলাম লাহমুল খিনজির হালাল, মানে এটা তারা তার উদ্দেশ্য অত ভালো মানের আরবি না, তার উদ্দেশ্য হলো এটা যে এটা শুয়ারের গোস্ত ঠিক আছে কিন্তু এটা হালাল শুয়ারের গোস্ত, কোন চাই এরকম আছে, এটা দিয়ে ধোঁকা দেয় ধোঁকা, কিছু মানুষ এমন যারা আরবি লেখা দেখলে মনে করে এটা কোরআন শরীফের আয়াত ছাড়া আর কিচ্ছু না, কথা বলছেন ওই যে বেচারা সৌদি আরবে নতুন গেছে আর যাওয়ার পরে ওখানে যেরকম দেশে আমরা খেলাধুলা হয় সৌদিতে হেরা কি আর আকাশ থেকে নামছে, হেরাও খেলাধুলা করে টুকটাক, এখন খেলাধুলা হইতেছে বাংলাদেশি বেচারা নতুন গেছে তাও আবার সিলেটি, যাওয়ার পরে দেখা যায় খেলাধুলার মাঝখানে ফাউল করে ফেলছে বাংলাদেশি যে বেচারা, আরবি একজনের পায়ের মধ্যে জুড়ি একটা মারি দিছে ফাউল হয়েছে না, এখন আরবি বেচারা তুমছে গালাগালি করতেছে, কোন ভাষায়, বাংলা ভাষা নাকি, আরবি ভাষায় গালাগালি করতেছে, বাঙালি বেচারা এরকম হাত দুইটা দিয়ে বসে রয়েছে, এরে পুরাতন বিদেশি যারা আছে প্রবাসী এরা তো টানিয়ে এরে আনতে হবে, চোখ থাম থাম খবরদার ডিস্টার্ব দিবি না, পরে জিজ্ঞাসা করলো কি হলো এরকম তুমি বসে থাকলা, বলে আরে বেটা কতদিন আগে দেশ থেকে আসছি, সেই আগে বাড়িতে থাকতে মাঝে মধ্যে তিলাওয়াত করতাম, আর আসার পর থেকে তিলাওয়াতের সুযোগ হয় না, কামে কাজে ব্যস্ত, একটু টাইম পাই তাও খেলতে চলে আসি, আজকে অনেকদিন ধরে এই বেচারা একটু তিলাওয়াত করলো এটা একটু মনোযোগ দিয়ে শুনলাম, ঘটনা হল নি তিলাওয়াত করছিনি, যাক কোন দিকে চলে যাচ্ছি যেই কথাটা বলছিলাম, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আপনি এই চাবিটা সন্তানের হাতে তুলে দিতে পারলেন না, আবার এই সন্তান থেকে আশা করেন যে সে আপনারে খাওয়াবে, আপনার জন্য ঘর বানাবে, আপনার জন্য চিকিৎসার ব্যবস্থা করবে, ঈদে আপনার জন্য জামার ব্যবস্থা করবে, আপনার জন্য আপনার পছন্দসই খাবারের ব্যবস্থা করবে, এই আশা আপনি তার কাছ থেকে করতেছেন অথচ তার হাতে জান্নাতের চাবিটা তুলে দিতে পারলেন না, তুলে দিব তো ইনশাআল্লাহ,
যদি বড় হয়ে যায় তাহলে এটার সিস্টেম আছে, এটারে ওই সিস্টেম না যে লাঠি দিয়ে বাড়ি দিবেন। তাহলে হে মুকুট দিয়ে দিব, আপনি যত বড়টা দিয়ে দিবেন আরো বড়টা দিয়ে সে দিবে, এরে মুকুট দিয়ে বাড়ি না, এরে বেত্রাঘাত না। এর জন্য রব্বুল আলামিনের দরবারে কান্দতে শুরু করেন, ওয়াল্লাহ আমার সন্তান কলিজার টুকরা বড় মহব্বত করি। আমরা আমাদের সন্তানের মহব্বত করি না, করিনি মহব্বত, দেখেন হয়তো বা কারোটা প্রকাশ হয় না, কিন্তু মহব্বত সবাই তার সন্তানরে করে। সবচাইতে কম দামি যে মোমবাতি বাজারে পাওয়া যায় 2 টাকা দিয়ে আজকাল পাওয়া যায় মনে হয়, এখন আর 2 টাকার দিন শেষ, 5 টাকার বাংলাদেশে এখন দামি, ওই 5 টাকার যেটা এটা আনবেন কিনে, বা একটু ভাঙ্গা রিঙ্গে একটা যদি থাকে 3-4 ভাঙ্গা দিছে হিসাবে দাম কমে যেতে পারে, 2 টাকা দিয়ে দিতে পারে, এটা আনবেন, আনার পরে এটারে আগুন জ্বালাবেন, মেস দিয়ে আগুন জ্বালাইয়া কোনো দুঃসাহসী এখানে আসেননি যে আমি আমার সন্তানের সারা দেহ না শুধু বাম হাতের একটা কনিষ্ঠ আঙ্গুল খানি আঙ্গুল এটারে ওই আগুনের মধ্যে দেওয়ার সাহস এখানে কারো আসেনি, দিতে পারবো নি, কেউ কোনোদিন পারে না। কেন পারে না? কারণ এটা যে তার সন্তান কলিজার টুকরা, এই জন্য এটার কানি আঙ্গুলটা পর্যন্ত 2 টাকা দামের সাইড বাঙ্গালা মোমবাতির মধ্যেও দেওয়ার সাহস করতে পারে না। এটাই সবচেয়ে শক্তিশালী আগুন, না দুনিয়াতে আরো শক্তিশালী আগুন আছে, আছে না? বড় বিবাহ অনুষ্ঠানের মধ্যে যে আগুন জ্বালানো হয়, এই যে কাপড় পরিধান করতেছেন আপনি, আমি করতেছি, মা বোনের আর শাড়ি পরে অনেকে, এই যে কাপড়গুলো পরিধান করেন, এই কাপড় কি আসমান থেকে এরকম কাপড় হয়ে এখানে ফলে আর পরে নিয়ে আসি এমন নি, না যান একটু সিরাজগঞ্জের দিকে, একটু নারায়ণগঞ্জের দিকে, নরসিংদীর দিকে গেলে দেখবেন এই কাপড়, প্রথমে এই কাপড় না, এটা সুতা, এরকম বড় বড়, আমরা তো দেখছি ছোট নলি সুতা, 5 টাকা দাম, 2 টাকা 3 টাকা দাম, একটা কিছুর কাগজের একটা ডোঙ্গার মধ্যে এরকম পেছানো। আর এই আপনার আমার কাপড়ের যে সুতা, এটা ছোট না নলি, এটা এরম বানাবো না, এক এক নলি, এটারে প্রথমে মেশিনের মধ্যে নে, মেশিনের মধ্যে মেশিনটা চালু করে তানা বানা, একটা হইলো লম্বা করে এখানে বসাই দিছে, আর আরেকটা ছোট ছোট এরকম সিস্টেম আছে ওইটার মধ্যে পেছানো আছে, এটা একবার এই পাশে যায়, একবার ওই পাশে খট 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 আওয়াজ হয়, আর পরে এটা আস্তে আস্তে বাইন হইতে 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 সামনে যায়, প্রথমে সবগুলো হয়তো সাদা নাইলে কালা নাইলে সবুজ, যেরকম সুতা দিয়ে করবে এরকম কাপড় হয়, এরপরে এটা প্রিন্ট হয়, প্রিন্টের শাড়ি দিয়ে একটা প্রিন্ট আসলো, প্রিন্ট হয় গাউছিয়ার কাছাকাছি নারায়ণগঞ্জ গাউছিয়া 2500 বলতা, ওখানে একটা এরকম বড় কাপড়ের কারখানা আছে, এরা বলে পালং, একটা পালং আছে, একটা কারখানা আছে কাপড় বানানোর, এটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা, এটার এক পাশ থেকে সুতা দিয়ে কাজ শুরু হয়, এখানে মনে করেন সুতা একসাথে হইতে হইতে মেশিনে আওয়াজ করতেছে, আর সুতা একসাথে হইতেছে, এই নলিটা শেষ হয়ে গেলে আরেকটা দিতে হয়, আরেকটা শেষ আরেকটা দিতে হয়, আর বড় যেটা এটা তো এই বিরাট, এটা অনেকক্ষণ থাকে, এটা তাড়াতাড়ি পাল্টানো লাগে না, এটা শেষ হওয়ার পরে বিরাট লম্বা কাপড় 11 হাত হয়ে যায়, তখন এখানে একটা তাদের একটা চিহ্ন আছে ওইটা দিয়ে দেয়, তারপরে আবার নতুন করে আরও 11 হাত পাওয়ার পরে আবার একটা নতুন চিহ্ন দিয়ে আরও সামনে বাড়ে, এরকম কতটা শাড়ি এদিকে বানা এদিকে হয়, হতে হতে সামনে যায়, যাওয়ার পরে একটা হাউজের মতো আছে ওই পানির মধ্যে ঢুকে, বললাম কী চলতেছে এইসব ওয়াজ, পরে এখান থেকে যায় গিয়ে আবার বড় একটা অগ্নিকুণ্ডের মতো ভিতরে, আর বাহিরে বিরাট বড় এক সাক্কার মতো, এই সাক্কার মধ্যে ওই কাপড়টা গিয়ে আবার শুকায় যায় মুহূর্তের মধ্যে, এই রৌদ্র টুদ্র হইতেন কই, মুহূর্তের মধ্যে এটা পানিতে ঢুকতেছে আবার উঠতেছে, আর এক জায়গায় প্রিন্ট হইতেছে আবার শুকাইতেছে আবার যাইতেছে, ওই পাশে গিয়ে একবারে পাঁচ করিয়া আপনার সামনে একটা শাড়ি আপনার হাত দিয়ে দিব, আমি নিজে দেখিয়েছি, এটা বানাইল ঘটনা না। তো এই যে ওইখানের যে আগুনটা আছে এটা ওই বাঙ্গা মোমবাতির আগুনের মতন না, আর অনেক শক্তিশালী, বিরাট আকারের শক্তিশালী, দূর থেকে ওইটার এটার যে আগুনের গরম আছে এই গরমের কারণে কষ্ট হয়, তাকানো যায় না, ওখানে যারা কাজ করে তাদের চেহারার মধ্যে কি যেন একটা পরে থাকে, মোটর সাইকেল চালাইতে যেরকম এরকম কাছাকাছি একটা তারা পরে, যাতে চোখ নষ্ট না হয়ে যায়, যাতে শরীরের মধ্যে পশমগুলো পুড়ে না যায়। তাহলে দুনিয়াতেই তো আরো বড় আগুন আছে, ওই আগুনে দিতে পারবেন নি সন্তানের খানি আঙ্গুল, পারবেন নি, দুনিয়ার মোমবাতিতেই দেওয়ার সাহস করছেন না, দূরের কথা, আপনি দুনিয়ার ওই বড় আগুনে দিবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন দুনিয়ার সবচাইতে শক্তিশালী আগুনের চেয়েও 70 গুণ শক্তিশালী আগুন, নাউজুবিল্লাহ। জান্নাতের চাবি হাতে তুলে দিচ্ছেন না, তার অর্থ হলো আপনি ধাক্কা দিয়ে বলতেছেন যা বেটা তোরে কিসের মহব্বত, যা জাহান্নামে, এরকম অনেকটা মনে হচ্ছে। এজন্য আসুন
যুব সমাজ যদি সুন্দর যুব সমাজ চান তাহলে প্রথম দায়িত্ব হবে বাবার। কিভাবে? বাবা মিয়া যখন নিজে বিবাহ করবেন তখন একজন দিনদার মহিলারে বিবাহ করতে হবে। রসুল বলেন চার জিনিস দেখে দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। কয় জিনিস? চার জিনিস। এক নম্বর হলো মাল সম্পদ কেমন আছে, বাবা ধনী ব্যক্তি নি, যোগ জায়গা জমি কেমন, মিল ফ্যাক্টরি গাড়ি বাড়ি ইত্যাদি আছে না নাই, ওলি হাসা বিহা বংশটা কেমন, ওলি দিনিহা। আর আরেকটা হলো সে দিনদার, তাদের পরিবারটা কেমন, ধার্মিক নাকি ধার্মিক না, পরিবারে ফর্দা আসেনি, পরিবারে নামাজ আসেনি, পরিবারে মা বাবার হক আদায় করা হয়নি ইত্যাদি, দিনের লাইনটা আছে না নাই এটা দেখা। এই চার জিনিস দেখে বিবাহ করা হয়। রাসূল বলেন ফাউজুফার বিদাতিদ্দিন, তোমরা দিনদারির বিষয়টারে অগ্রাধিকার দিয়া এটা বেশিরভাগ আছে না নাই এই চিন্তাটা বেশিরভাগ করিও। সুন্দর একটু কম হোক অসুবিধা নাই, সম্পদ একটু কম হোক অসুবিধা নাই, বংশ একটু কমই হয়ে যাক নিম্নমানের হয়ে যাক অসুবিধা নাই, একবারে খুব ভালো বংশের মানুষ চৌধুরী। আর এই চৌধুরী এমন চৌধুরী যে জীবনে ফর্দা করে না, তাহলে এই চৌধুরী এনে আপনি জাহান্নাম কিনে আনলেন, জাহান্নাম। কথা বুঝছেন? তাহলে মা বাবার, প্রথমে বলছিলাম বাবার দায়িত্ব, বাবা যখন নিজেই বিবাহ করবে তারও পছন্দের ব্যাপার আছে না নাই, আছে, সে নিজেই এমনভাবে বিবাহ করবে যে একজন দিনদার মহিলা যার ফেট ফিট কান নাক এগুলো মানুষ দেখে না, এমন বুরখা পরিধান করে যে কিছুই দেখা যায় না, তাহলে এই মহিলার থেকে যখন সন্তান জন্ম নিবে ওই সন্তানটাও হবে দিনদার। আম গাছে কাঁটল ধরে, কাঁটল গাছে আম, গজলটা ঠিক আছে, সুন্দর লাগেনি গজল না বুয়া? এটা আম গাছে কাঁঠাল ধরতে পারে না, আম গাছে আমই ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। সুতরাং আপনি দিনদার মহিলা কিনেন, আপনি যে পাত্রের মধ্যে রান্না বান্না করবেন সেই পাত্রের মধ্যে যদি কেরোসিন তেল থাকে তাহলে হরিণের গোস্ত আর রাম ছাগল আর আরো যত দামি জিনিস এখানে এনে আপনি পাক করেন রান্না করেন, আপনার ওই জিনিসের মধ্যে খুব সুস্বাদ হবে নাকি? না, এটার নাক টিভা দিয়া খাওয়া লাগবো। ঠিক এরকম ভাবে যেই মায়ের ঘর থেকে এই যুবক কোনো না কোনো দিন জন্ম নিয়েছে, নিবে, দিচ্ছে, এই মাটা যদি দিনদার হয় তাহলে সন্তানটাও হবে দিনদার। এই জন্য বাবার এক নম্বর দায়িত্ব, মা চয়ন যখন করবে তখন একটা দিনদার মা চয়ন করবে। দুই নম্বর হলো বাবার দায়িত্ব, বাবা যখন দাদা হয়ে যায়, বললাই কি দাদা, বাবার দাদা হয়, হ্যাঁ আজকে আমি বর্তমানে আমি বাবা হয়েছি, এই পর্যন্ত আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আমি যখন বড় হব তখন আমার ছেলের বিবাহের দায়িত্বটা কার উপরে? আমার উপরে। যদিও তার পছন্দের অপছন্দের ব্যাপার আছে কিন্তু আমারও একটা দখল থাকবে না থাকবে না, থাকবে, কর্তৃত্ব থাকবে। আমি আগের থেকেই একটু খেয়াল করে করে রাখতে হবে কীরকম একটা দিনদার ফ্যামিলির থেকে একটা মেয়ে আমার ছেলের জন্য বৌমা করে আনা যায়, এটা হলো আমার দায়িত্ব। এরকম যত ছেলে সন্তানের বাবা আছেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো ছেলের জন্য এরকম একটা মেয়ে আগের থেকে খোঁজ করে রাখেন, হঠাৎ করে গেলে পাবেন না, এদিন তা যদি নামাজে দাঁড়াই যাবো যেদিন আপনি যাবেন, তো এর লাগে বুঝবেন না যে এটা খুব দিনদার। এটা ছোটোর থেকে খেয়াল রাখেন, তার বাবা কেমন এটাও খেয়াল রাখেন, তার মা কেমন খেয়াল রাখেন, নানা বাড়ি কেমন সব খেয়াল রাখেন আস্তে আস্তে। এরপরে আস্তে আস্তে আগে বাড়েন আগে বাড়েন, প্রথমে গিয়ে বিবাহের কথা বলার দরকার নাই। একদিন এই যে বড়ই টাইম এসে কয়েকটা দুই তিন কেজি বড়ই নিয়ে এদের বাড়িতে দেন, এইদিকে আসছিলাম কই যাই একটু আপনার লোকের পরিচয় তোরা বড়ই দিয়া যাই, একটু খাতির লাগান না, অসুবিধা আছেন, তাহা দাও তাহা আব্বু, পরস্পরের সম্পর্ক গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরকম আস্তে আস্তে খাতির জমান, আরো ভালো করে খোঁজ নেন, তাহলে দেখবেন এটা আসলে দিনদার না নাকি দিনদার সাজছে। একটা হলো দিনদার সাজে আর একটা হলো সত্যিকারের দিনদার। ঠিক এরকম ভাবে মেয়ের বাবা যারা আছি, এই মেয়েগুলাই তো হলো যুবকের ফ্যাক্টরি। যুবকের ফ্যাক্টরি বলতে এই মেয়েদের কাছ থেকেই তো সন্তান জন্ম নিয়ে পরবর্তীতে যুবক হবে, এটা বুঝাইতে যেতে
তাছাড়া যুবকের দৃষ্টি তো এইদিকে থাকে যে কিরকম এটার কাছে আনা যায়, ঠিক না? এই জন্য মেয়ের বাবা যারা আছেন, মেয়ের মা ঘরে যারা আছেন, যুব সমাজের নৈতিক অবক্ষয়ের জন্য মায়েরা, মেয়ের মায়েরা আপনারা দায়ী এবং মেয়ের বাবারা আপনারা দায়ী। আপনারাই তো আপনাদের মেয়েগুলারে দিনদার বানাইতে পারলেন না। আর আরেকটা তো বললেন, নিজের উঠে ফড়ি দিয়ে বলিতাম, আমরা ইমাম সাহেব যারা আছি, দুই চার জায়গায় দাওয়াত দেওয়া মানুষ নেই কিছু জিনিস পাওয়ার জন্য, এদেরও একটা দায়িত্ব আছে, এরাও দায়ী। এরা এসে খালি মিঠা মিঠা ওয়াজ বেশিরভাগ করে ফেলি আমরা। হ্যাঁ, অনেকে তো আপনারা দিয়েই দিন মিঠা ওয়াজ, তখন আর বলবো কি, ওই তো ওই ওয়াজই করা লাগবে। আমারে কেউ মিঠা ওয়াজ দিলেও আমি ফাঁকি করেই ফেসাই এগুলো ঢুকাই, আমার আগামী বছর দাওয়াত দিলে দিবেন, না দিলে নেই, আমি কি এটাই আমার খাওয়াই দিই? হ্যাঁ, আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এটাও যদি বাদ দিয়ে দিই, ধান লাগানোর কাজ, নাও চালানির কাজ, মাছ ধরার কাজ মাশাল্লাহ টুকটাক পারি, তো যেদিন যেখানে যাবো এগুলো বলে আসবো ইনশাআল্লাহ, নিয়ত করে ফেলছি। তো আমরাও দায়ী, আমরা এই জিনিসগুলো জুমার মিম্বরের মধ্যে বসে, চাকরি চলে যাবে, দাওয়াত কমে যাবে, হাদিয়া তোফাক হয়তো কমে যাবে, এরকম বিভিন্ন চিন্তায় আমরা এই বিষয়গুলো ভালো করে মানুষকে তুলে ধরি না। আমরাও দায়ী, মায়েরা দায়ী, বাবারা দায়ী, মেম্বার সব দায়ী, চেয়ারম্যান সব দায়ী, মন্ত্রী মিনিস্টার সব দায়ী, তারাও তো তাদের এলাকার মধ্যে ফোর্দার বিষয়টা খেয়াল রাখতে পারত। আমার বাড়ি কানাইঘাট, কানাইঘাট বাজারে যান, গিয়ে দেখেন কোনো জায়গায় একটা মহিলার ছবি দেখাইতে পারবেন বা পুরুষের ছবি দেখাইতে পারবেন? যদি আজকে লাগায় তাহলে আগামীকালকেই একটা বাহিনী আছে, আব্দুল শাকুর সাহেব আমার উস্তাদ দামাত বরকাতুল্লাহ আলিয়া, উনি ওনার একটা বাহিনী আছে আলাদা, এদের পাওয়ার আছে, এরা আলকাত্রা নিয়ে রেডি, খালি একটা লাগাইছে, লগে লগে এটার মধ্যে আলকাত্রা মুখের মধ্যে ভালো করে দিয়ে দেয়, আর কিছু দেখা যায়। হুজুর অসুস্থ, দোয়া করি আল্লাহ আবার এই উস্তাদ মোহতারমকে হায়াতে তৈবা দান করুন। তো মা বাবা দায়ী, মেম্বার সাহেবও দায়ী আছেন, চেয়ারম্যান সাহেব দায়ী আছেন, মন্ত্রী মিনিস্টারেরাও দায়ী আছেন, কারণ কেউই তো আমরা ফোর্দার বিষয়টারে ভালো করে খেয়াল করতে পারি না। এই জন্য যার মতো করে, যার যার মতো করে, মা আপনারা হলেন মা, আপনাদের পায়ের নিচে বেহেশত, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তাছাড়া সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, এক সাহাবী এসে রাসূলকে প্রশ্ন করলো, মান আহাক্কু বি হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল বলেন, উম্মুকা। আবার প্রশ্ন করতে, সুম্মা মান? রাসূল বলেন, উম্মুকা। আবার প্রশ্ন করতে, সুম্মা মান? এরপরে কে? রসুল তৃতীয়বার বলেন, উম্মুকা। চতুর্থারে বললেন, সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা যা। মায়ের এত বড় মর্যাদা দান করেছেন, এমনিতেই দান করেন নাই, কারণ এই মাই তো সন্তানের প্রথম শিক্ষক। এই মা যদি বেশিরভাগ গালাগালি জানলেওয়ালা মা হয়, তাহলে সন্তানেও কথা বলার সময়ও শিখে, গালিগালাজ দিয়ে কথাটা শিখি। আর মা যদি দিনদার হয়, তসবি পড়লে ওয়ালি হয়, মা যদি কোরআন তিলাওয়াতকারিণী হয়, মা যদি সবসময় সত্য কথা বলনে ওয়ালি হয়, তাহলে এই সন্তান দেখতে দেখতে সেও এরকম দিনদার হয়ে যায়। রাসূল আরেক হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেক সন্তানই যখন জন্ম নেয়, তখন কিন্তু মিল্লাতে ইসলামের উপর জন্ম নেয়, মুসলমান হিসাবে জন্ম নেয়, সেও একজন মুসলমান। পরবর্তীতে তার মা বাবা হয়তো বা তার ইহুদি বানায়, অথবা তারে নাসারা খ্রিস্টান বানায়, আবয় মাজ্জিসানিহি, অথবা তারে মাজুসি অগ্নি পূজারি বানায়। আর যদি কপাল ভালো হয়, তাহলে এটারে মুসলমান বানায়, নিজে নামাজ পড়ে, সন্তানেও নামাজ পড়ে। দেখছেন নি আল্লাহ? আমার ছেলে আগে ঘরে নামাজ পড়তো, মায়ের নামাজ দাঁড়াইলে হেও দাঁড়াইত, অবশ্য এর কষ্ট হইতো বেশি, কারণ আমরা তো নামাজে দাঁড়াই, চোখ বন্ধ করিও নামাজ পড়লে অসুবিধা নাই, আমরা জানা আছে এখন কি করবো, পরে কিতা করতাম জানা আছে, হের তো জানা নাই, মাসালা মাসাইল এই জন্য হে দাঁড়ায় তাকায় যে এখন কি করছে, এরকম দিছে তো হেও এরকম দে, পরে দেখে রুকুতে গেছে, মহিলাদের রুকুতে আর একটু কঠিন, কারণ এই তালে রুকুতে
কথা বুঝছেন? তাও আমার সাহেব কি করছে, যদি একটু চুলকায় হেও একটু চুলকায়, তো বুঝে না এটা কি কষ্ট করে পরে একটু বড় হইলো, এখন 4.5 বছর, এখন আমার সাথে মসজিদে চলে যায়। প্রথম যখন গেছে যাওয়ার ফেরে রুকু দেওয়ার সময় হে তো আমাদের মতো দিতে পারে না, ওই স্টাইলে দিয়ে দেয়। বলে এটা করে করে কি এটা, পরে এখন শিখছে আলহামদুলিল্লাহ। তো বাড়িতে গেলে আবার মায়ের ভুল ধরে কই এমনি না এমনি দো, কথা হচ্ছে। তো মা বাবা যদি দিনদার হয়, যদিও কথাগুলো হেসে হেসে বলতেছি মনে ব্যথা, কারণ আজকের যুব সমাজ কিভাবে ধ্বংসের দিকে যাইতেছে, ধ্বংসের দিকে চিন্তা লাগান, এতে প্রতিকারের দরকার আসেনি, প্রতিকারের ওয়াজ হইতেছে না, হচ্ছে না। পরে কইলেন কইলে খালি প্রতিকারের কথা কইব, সমাধানের কথা বলতেছি তো শুরু থেকেই। ওই যে মা বাবার দায়িত্ব, আমাদের আলেম আলামাদের দায়িত্ব, এলাকার মাতব্বর মুরব্বী যারা আছেন আপনাদেরও দায়িত্ব। এরপরে আসেন এই যে আজকে যে ওয়াজ মাহফিল, এটাও একটা প্রতিকারের একটা মাধ্যম, কিছু হলেও এটা মাধ্যম। আজকের মাহফিল হওয়াতেই তো আজকে সেই কথাগুলো বলতে পারছে, এই জন্য এটাও একটা মাধ্যম। দেখেন আরেক হাদিসের মধ্যে আসছে, যুবক যদি সত্যিকারার্থে অবক্ষয়ের পথ থেকে ফিরে আসতে পারে, দিনদার হয়ে যেতে পারে, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, যুবতী আল্লাহ ওয়ালি হয়ে যেতে পারে, লাভ আছে না নাই? আছে। কেমন লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, সাবাহাতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই, সেদিন রব্বুল আলামিন সাত দল সৌভাগ্যবান মানুষকে আরশের নিচে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ। এই সাত দল বললে লম্বা হয়ে যাবে, আমার মূল বিষয় থেকে বেশি দূরে চলে যাবো, এই জন্য সারা বলবো না। আল ইমামুল আদিলু ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, আর দুই নাম্বারই হলো ওই যুবক আর যুবতী যাদের যৌবন কালটা রব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে কাটে। সুবহানাল্লাহ। কি লাভ এদের, এদেরকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করে দিবে। কোন দিন? যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই জন্য তাড়াতাড়ি যুবকেরা ফিরে আসো, রব্বুল আলামিন সময়ে সময়ে বিভিন্ন ধরনের ছোট ছোট শাস্তির স্বাদ আস্বাদন করানোর মাধ্যমে যুবকদেরকে একটু নাড়াচাড়া দেন, বুড়া মিয়াদেরকে একটু নাড়াচাড়া দেন। এক পাত্র কবরে চলে গেল, কি এখনো নামাজ শুরু করবা না, এখনো দাঁড়ি রাখবা না, এখনো দিনদার হবা না, এখনো পর্দা করবা না, নাড়াচাড়া দেননি মাঝে মাঝে? ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই অবশ্যই বড় শাস্তি চাই, সেটা আখেরাতের জাহান্নামের শাস্তি হোক আর দুনিয়ার কোনো বড় ধরনের শাস্তি হোক, এই শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাই কেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দা বান্দি ফিরে আসতে পারে। কোত্থেকে ফিরে আসবো? শ্বশুর বাড়ি থেকে না, গুনাহের পথ থেকে, নেকির পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে, বেনামাজির পথ থেকে মসজিদের দিকে, অশ্লীলতা বেপরদামির পথ থেকে ফিরে কোরআনের দিকে যেন আসতে পারে। এই জন্য রব্বুল আলামিন বড় বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তি দিয়ে একটু নাড়াচাড়া দেন, দেননি মাঝে মাঝে, ভূমিকম্প হয়নি মাঝে মাঝে, রব্বুল আলামিন স্মরণ করায় দেন, কিরে আমার বান্দাও আমার বান্দি, কিরে গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম না, এসব আব্দুল অর্থ কি বান্দা, গোলাম, কিরে গোলামের বাচ্চা, তুই মাস্তানে দেখাও, জাননি তুমি কোথায় দাঁড়িয়ে আছো, দেখো একটু নাড়াচাড়া দিয়া দেখায় দেন, দেখাননি আমার আল্লাহ মাঝে মাঝে দেখায় দেন। কিন্তু আমরা হতভাগা কপাল ফোড়া, আমরা এই নাড়াচাড়ার মধ্যেও গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আসে না নাই? কিন্তু এই বছরের শুরুর দিকে একবার ফজরের নামাজের মাত্র 4-5 মিনিট আগে ভূমিকম্প হয়েছে, তো আমি আমার বাসা মসজিদের কাছেই নামাজের সময় নিকটবর্তী হলে তখন আমি যাই, কোনোদিন ঘরে সুন্নত পড়ে ফেলি আর কোনোদিন মসজিদে গিয়ে, তো যাওয়ার সময় দেখতেছি যখন যাইতেছি মসজিদে দেখি মানুষ খালি দৌড়িয়া বাইরে,
আমার এমনি রাত্রে ঘুম কম হয়, এদিক সেদিক দৌড়াই, এমনি হাঁটলে মনে হয় মাঝে মাঝে ভূমিকম্প হইতেছে, এর লাগে মূল ভূমিকম্প আমি বুঝি না সবসময়, এই টাইমে কমসে কম শীতকালে। এখন দেখি হঠাৎ করে মানুষ দৌড়িয়া গড় থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর বাইরে হইতেছে, বললাম ঘটনা কি রে? এ বেটারে আল্লাহ আকবর বলতেছে, জীবনে ভজর নামাজে দেখছি না, 4-5 বছর হয়ে যেতেছে, পরে শুনলাম যে ভূমিকম্প হয়েছে। তো মনে মনে খুশি হইলাম, আজকে অনেক মানুষ নামাজে আসবে, যেইভাবে মানুষ দেখলাম ঘুম থেকে উঠে দৌড়ি বের হয়েছে। তো এখন আমি তো গিয়ে বসে আছি, সুন্নত পড়ছি, বসে আছি, জামাতের সময় হয়েছে, এবারে দাঁড়ামো। যখন কাতার সোজা করেন, মোবাইল বন্ধ রাখেন, সামনের কাতার ফুরা করেন, এগুলো বলি একটু আমার অভ্যাস। আমি পিছন দিকে ফিরে দেখি যে সবাই কাতার সোজা করলো নি, লঙ্গি টঙ্গি ঠিক আছে নি, কীভাবে দাঁড়াইছে না দাঁড়াইছে, বেখা টাকা নেই ইত্যাদি দেখি। এদিন থেকে মানুষ আরো কম কম লাগে, চিন্তা করে গেলাম, আরে এই মানুষগুলো তো মাদ্রাসার মাঠ পর্যন্ত আসছিল, এর বাদেই তো মসজিদ, এই পর্যন্ত আসলো দৌড়াই আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে, গেল কোথায়? পরে আমি খোঁজ নিলাম বাড়িতে, গিয়ে বলি অসুবিধা, এখন ফুরান হয়ে গেছি, গেলাম বাড়িতে, বলে কই ও? দেখলাম এদিকে দৌড়তে গেলেন, চলে আসলেন, আর কুয়ের নজর লুঙ্গি ঠিক আছিল না, তো হের এই ঠিক আছিল না, আর ওই ঠিক আছিল না, এর মাথায় অসুবিধা করছে, এর ফুলায় নাকি আনতেছে, হের মাইয়া ওই বেনামাজির 72 ওজন, কত ওজন? 72 ওজন, এটা মানে গোনা হয়েছে, আর এছাড়া আরও আছে, কথা বলছেন? এগুলা নতুন কোন বিষয় নয়, এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর এরকম হয়ে হয়ে আসতেছে, নানা আসতেছে। এই সাধারণ একটা জিনিস দিয়ে এমন একটা নাড়া সারা দিলেন। আমাদের বাংলাদেশ তো ছোট্ট দেশ, বড় বড় উন্নত দেশ যেগুলো আছে তারা পরাশক্তি নিজেদেরকে মনে করে, সুপ্রিম পাওয়ার নিজেদেরকে মনে করে, সেই দেশগুলো পর্যন্ত তছ নছ হয়ে গেছে। এই সাধারণ একটা জিনিসের কাছে হইছে না হয় নাই মাথা নত করে দিয়েছে। অনেকে চীনের রাস্তায় যেখানে মুমিনদেরকে মুসলিমদেরকে কেটে কেটে ফেলতো, সেই জায়গাতে নিজেরা পর্যন্ত টুপি মাথায় দিয়ে রাস্তায় এসে নামাজে দাঁড়ায় গেছে। ছোট ছোট শাস্তি দেওয়ার মাধ্যমে, দেখানোর মাধ্যমে, তার বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তি দেওয়ার মাধ্যমে আমাদেরকে ছোট শাস্তির স্বাদ আস্বাদন করান, যে দেখো এই ছোট্ট শাস্তি সহ্য করতে পারোনি, যদি সহ্য করতে পারো তাহলে আরো গুনাহ করো, সামনে আরো বড় শাস্তি আসতেছে। সেই বড় শাস্তিটা কি এটাও একটু বলার দরকার? আমরা খালি ওয়াজ করি যে জাহান্নাম থেকে বাঁচা দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার, জাহান্নাম কি তা এটাই ভালো করে জানি না, ঠিক না নিকট? এই জন্যই দেখা যায় একদিকে বলি জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও, আবার নামাজও যাইনি। হ্যাঁ, তো নামাজে গেলেন না, আবার জাহান্নাম থেকে বাঁচতেন কীভাবে? কোরআন সুন্নাহ মানে না, আবার দোয়া করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, কিভাবে বাঁচবেন? আসল ঘটনা হলো জাহান্নামটারে ভালো করে চিনে না। এই যে আমরা বসে আছি এখানে তো অনেক লোক আলহামদুলিল্লাহ মুরব্বীরাও আছেন, ওলামায়ে কেরামও আছেন। তো এখন যদি কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে আসুক, একটা 20 দর সাপ যদি বের হয়ে আসে, তাহলে একটা দৌড় প্রতিযোগিতা অলরেডি হয়ে যাবে না? 1, 2, 3 এরকম বলা লাগবে না, এমনিতেই দেখবেন নিজ নিজ দায়িত্বে খালি দৌড় চলছে, জুতা টোতা ফালাই, ঠিক না? কেন দৌড়ায়? সাপের ক্ষমতা জানে, এটা যদি কাটে তাহলে বিপদ হয়ে যাবে, এই জন্য দৌড় দে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন কত নবী কত রসুল প্রেরণ করেছেন, তার বান্দা বান্দিদেরকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আশা আকাঙ্ক্ষা দেখাবে, জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবে। এই জন্য আল্লাহ অনেক নবী রসুল প্রেরণ করেছেন, সবাই এসে জাহান্নামের ভয় দেখায়, আমরাও ভয় দেখাই, কিন্তু সত্যিকার অর্থে জাহান্নামটা আমরা চিনিই না, চিনলে না ভয় করতাম। দেখবেন এই যে সাপ দেখে আমরা সবাই দৌড় দিব, এই সাপটাই যদি ছোট্ট একটা বাচ্চা, কোনো বোধ শক্তি নাই, সাপের পরিচয় কোনো জানতে পারে নাই, ক্ষমতা সম্পর্কেও জানে না, এই বাচ্চায় যদি ছোট্ট একটা সাপ পায় তাহলে দেখবেন হে এটার থেকে দৌড় দিয়া সরে না। তার বাপ দাদা 14 গোষ্ঠী দৌড় দিয়ে এটারে দেখলে, কিন্তু হে দৌড় দিয়ে না, হে আরো যে হামাগুড়ি দিয়ে, যে হামখড় কই হামাগুড়ি দে, 2 হাঁটু আর 2 হাত, এই দুইটা দিয়ে, 4টা দিয়ে তো দে। এখন এর মধ্যে থেকে ডান হাতটা আবার উঠেই ফেলছে, এটা দিয়ে এই সাপ এটা ধরবো, রয়েছে কয়টা? 3টা, বেখা হইয়া এই 3টা দিয়ে ধরে, থামবে না থাম, তোরে একটু দিয়ে খেলবো আমি, বাবারে কত করে বললাম, মামারে বললাম, চাচারে বললাম,
যে আমার লাগে একটা এমন খেলনা আনো, একটু নড়বে চড়বে, সামনে যাবে পিছে যাবে, একটু ফোনা তুলবে। হেরা আমার কথাটা আবদারটা রক্ষা করলো না, এতদিন পরে এমনিতেই আমার আবদার রক্ষা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয় এটা ধরে নিয়ে একটু খেলবো। কেন? ওই বাচ্চা সাপের চিনে না, সাপের ক্ষমতা সম্পর্কে জানে না, এই জন্যই সাপরে খেলনা বানাইয়া খেলতে চায়। অথচ তার বাপ দাদা, তার মা, তার নানা, অন্য প্রাপ্ত বয়স্ক যারা সাপ চিনে, সাপের ক্ষমতা জানে, এরা কেউ দেখলে দৌড় দিয়া পলায়। ঠিক এরকম ভাবে সত্যিকারার্থে যারা জাহান্নাম চিনে, এরা ঠিক ওই জাহান্নাম থেকে সত্যিকারার্থেই বাঁচতে চায়। আমরা আসলে ভালো করে জাহান্নাম চিনি না, এজন্য হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামে তিরমিজির হাদিস 2577 নম্বর হাদিস, বাবু সিফাতি আহলিন্নার, জাহান্নামীদের গুণ বর্ণনা করতে রাসূল এই হাদিস বলেছেন। আর ইমাম তিরমিজি জামে তিরমিজিতে হাদিসটা আনছেন। রাসূল বলেন, ইন্না গিলা দাজিল দিল কাফিরি ইসনানে ওয়া আরবাউনা জিরাআ, এক একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 গজ মুঠা, 42 গজ গাড়ি। আপনারা কোনটা বলেন, গাড়ি বলেন না মোটা বলেন? আমরা মোটা হইতে ওটা বুঝি, সাহায্য খুব পানা এটার খুব মোটা। আর শুদ্ধ ভাষায় মোটা মানা হলো গাড়ি, যে এটা কতটুকু মোটা কাপড়, এই মোটা কাপড় ওটা, আমরা কোনো কীরগুলি মোটা বলি, এটা ফাতলাই তো দেখতে গাড়ি, এটাই মোঠা। কতটুকু গাড়ি? জাহান্নামী শরীরের চামড়া। ইন্না গিলা দাজিল দিল কাফিরি ইসনানে ওয়া আরবাউনা জিরাআ, রাসূল বলেন এক একজন জাহান্নামীর শরীরের চামড়া জাহান্নামে যাওয়ার পরে হবে 42 গজ মুঠা। নাউযুবিল্লাহ, গজরে যদি গজ ধরেন, জিরাউনের এক অর্থ হলো গজ, যদি গজ ওই ধরেন তাহলে দুই হাতে এক গজ, তাহলে এবারে 42 গজে কয় হাত? 84 হাত মোটা হলো জাহান্নামীর শরীরের চামড়া। নাউযুবিল্লাহ, কত মোটা খালি চামড়া, আঙ্গুলের চতুর্পাশে চামড়া আছে না নাই? আছে। তাহলে যেদিকে যাবেন 42 গজ 84 হাত, যেদিকে যাবেন 42 গজ 84 হাত। ওয়া ইন্না যিলসাহু মিছলু উহুদ, রাসূল বলেন জাহান্নামীর এক একটা মাড়ির দাঁত, খেয়াল করেন জাহান্নামীর এক একটা মাড়ির দাঁত, আমরা বলি গাইল দাঁত, এক একটা গাইল দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। চিন্তা করছেন নি কতটুকু উহুদ পাহাড় কত বড়? এক একটা মাড়ির দাঁত এক একটা উহুদ পাহাড়, মাড়ির দাঁত মোট 20টা, ডান পাশের উপরে 5, নিচে 5, 5 10, বাম পাশে উপরে নিচে আরো 10, 10 কত 20, 20টা হলো মাড়ির দাঁত। তার মানে হলো জাহান্নামীর মুখের ভিতরে খালি মাড়ির দাঁত এগুলার বদলে উহুদ পাহাড় আছে কয়টা? 20টা। চিন্তা লাগান, এখন হাসেন অসুবিধা নাই, পরে যখন বাড়ির যাবেন তখন বালিশে মাথা লাগাইয়া কইবেন যে বাবু সিফাতি আহলিন নার, তিরমিজি শরীফের, এটা তো মিশা কথা না, প্রয়োজনে পাশে বালিঙ্গা মাদ্রাসা, এখানে আটগঞ্জ মাদ্রাসা, আর ওলামায় কেরামের অভাব নাই আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করবেন যে মৌলবী বললো নাকি, আর চিন্তা লাগাবেন আমি কি সহ্য করতে পারবো এগুলো। মাড়ির দাঁত 20টার পরে দাঁত শেষ না, আরো আছে। আর কয়টা আছে? আরো কিউর সাইডটা 20 আর সাইড হলে তৈব কত? 24টা দাঁত নেই মোট। আরে অনেক সময় তো মানুষের বন্ধির একটা দিমু আর এখানে কয়টা ফেলাই দিব, তাইলে কয়টা মোট? 32টা। তাহলে 32টার মধ্য থেকে 20 গেছে, আছে কত? 12। এই 12টা সিঙ্গেল দাঁত, ছোট ছোট দাঁত। এই দাঁত যদিও একটা মাড়ির দাঁতের মতো না, কিন্তু দুইটারে যদি একসাথে করা হয় তাইলে আবার মাড়ির দাঁতের চেয়ে বড় হয়ে যায়, ঠিক না? এবারে বড়টা বাদ দিলাম, শুধু ধরলাম দুইটা একসাথে করলে একটা মাড়ির দাঁতের সমপরিমাণ। 12টা দিয়া যদি দুইটা দুইটা একসাথে করি কয়টা হবে? আমার দিকে তাকান, ওনারা আসছেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমরা মুবারকবাদ জানাই। নারায় একটা দিয়ে দিলে অসুবিধা কি? নারায় তাকবীর। এবারে আসেন, জাহান্নামীর মাড়ির দাঁত হলো 20টা, এই 20টায় 20টা উদ পাহাড়, এর সমপরিমাণ। আরো আছে 12টা, দুইটা দুইটা যদি একসাথেও করি তাহলে 12টায় হবে 6, 20 আর 6 কত? 26, 26টা উহুদ পাহাড় মুখের ভিতরে হবে একজন জাহান্নামীর।
নাউযুবিল্লাহ বলছেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা। রাসূল বলেন আমার উম্মতেরা এক একজন জাহান্নামী বসতে হলে একটা জায়গার প্রয়োজন না? প্রয়োজন না, আমি বসছি, আমার জায়গার প্রয়োজন হয়েছেন, আপনারা বসছেন, যে যত বড় তার ততটুকু জায়গা লাগতেছে, ঠিক না? মাঝে মধ্যে বিদেশ থেকে এক একজন আসে যারা বেতন বেশি, কাম কম, আর ব্যায়াম ট্যায়ামও করে না, হাঁটাহাঁটি করে না, এরা বিরাট মোটা হইয়া আসে দেশে, আর না মাঝে মধ্যে এরা চেঞ্জি দুটলে আর কেউ উঠতে চায় না, কই ভাই আমার না আমার এরা দৌড়ে আইয়া যে সময় দেখে হজরতে পরে কয়ে না আমার একটু অসুবিধা পড়ে গেছে, আমি এখন আর যাই আর না পরে যাবো আর এরকম বলে। আসলে ঘটনা কি বলে, এই যে বেচারা বই যে আমি যদি কাছে গিয়ে বসি আর একটু জাগুনি জগুনি দিয়ে দে তলে ফেলাই দিতে উপায় নাই, যান বাস্তব তো হি বেচারারও একটা জায়গা লাগে, ও বাবা ফুললে আবার আস্তে আস্তে শুকাইয়া আসে নাকি, বা অসুস্থতা বিভিন্ন রোগে হইলে শুকাইলে আমাদের। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা। রাসূল বলেন জাহান্নামী জাহান্নামে যদি বসতে চায় তাহলে বসতে হলে এই পরিমাণ জায়গার প্রয়োজন হবে, যে পরিমাণ দূরত্ব মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারার মধ্যখানে আছে। নাউযুবিল্লাহ, চিন্তা করছেননি? এই হলো জাহান্নামের একটা সংক্ষিপ্ত পরিচয় এক হাদিসে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ইয়া আইয়ুহাল লাযীনা আমানূ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত। ওই আয়াতের ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, নাস আর হিজারা, নাস মানে মানুষ আর হিজারা মানা পাথর, পাথরের পরিচয় কি এটা ওখানে তুলে ধরা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই তাফসীরের কিতাবে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সাথে নিয়া এই আয়াতটা তিলাওয়াত করলেন। হেরার ভাষাই তো আরবি, হেরা আয়াত শুনলেই বুঝে ফেলে যে এটা, আয়াত শুনলেই অর্থ বুঝে যায়, তোরাতুরি একটু অস্পষ্ট থাকলে রাসূলকে জিজ্ঞাসা করে এটা জেনে নে, ওই সময় যারা ছিলেন, এখন যারা এখনকার উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে জেনে নে, কিন্তু প্রাথমিকভাবে এরা সহজেই বুঝে যায়, তা তাদের ভাষাই তো বাংলা, কি তা বাংলা নেই আরবি। আমরা বাংলাদেশের বেচারা গেছে বিদেশ, এখন পুলিশে ধরলে কিতা হইতো, আরেকজন পুরাতন বিদেশি শিখাই দিছে, যদি পুলিশে ঝামেলা করে কইছে আনা জাতি দুন আমি নতুন, তাহলে পুলিশের তোরে আর বেশি ঝামেলা করবো না, হে গেছে, এখন পুলিশ দেখলে মাথা ঠিক থাকেনি, এখন এ বলতো আসিল যে আনা জাতি বলি বলে আনা এজি দুন, এখন তো পুলিশে কয়ে আনতা এজি, কথা বুঝছেন তো? আমরা তো আরবি না বুঝি না, কিন্তু হেরা তো আরবি বুঝে, এই আরবি যেহেতু বুঝে এবারে এরা প্রথমেই অর্থ বুঝে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করার পরে এক বৃদ্ধ বেচারা ওখানে উপস্থিত ছিলেন, ওই বেচারা জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর রাসূল, জাহান্নামের এক একটা পাথর এগুলা কি আমাদের দুনিয়ার পাথরের ন্যায় হবে নাকি অন্যরকম একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়া মিয়া, না না, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ কত বড় মনে আছে না ভুলে গেছে, চামড়া কত বড়, 42 গজ 84 হাত গাড়ি, খালি চামড়া, খালি ইনোর চামড়া না সব চামড়া, আর দাঁত কত বড়, মালির দাঁত উহুদ পাহাড়ের সমপরিমাণ, বসতে কি পরিমাণ জায়গা লাগবে, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার যতটুকু দূরত্ব এই পরিমাণের জায়গা লাগবে, নাউযুবিল্লাহ, পাথর কত বড়। ওই বুড়া মিয়া জিজ্ঞাসা করে, ও আল্লাহর রাসূল, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আপনি যে বললেন, আল্লাহ বলেছেন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে, ঈমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনরে বাঁচাও ওই জাহান্নাম থেকে, যে জাহান্নামের জ্বালানি হবে ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ আর পাথর, পাথর কত বড় দুনিয়ার পাথরের মতো নি। রাসূল বলেন, না রে বুড়া মিয়া, জাহান্নামের পাথর দুনিয়ার পাথরের ন্যায় নয়। বলে তাহলে কেমন? রাসূল বলেন, সারা পৃথিবীর খেয়াল রাখেন,
সারা পৃথিবীর যত পাহাড় পর্বতমালা আছে সবগুলার যদি একসাথে করা হয়, আর একসাথে করার পরে একটা গোলাকার বানানো হয় ফুটবলের লাগান, তাহলে এইটা যত বড় হবে জাহান্নামের এক একটা পাথর এর চেয়েও বড় হবে। কত বড় বুঝছেন? এই বুড়া মেয়ে এটা যখন শুনছে তখন আর সহ্য করতে পারে নাই, জ্ঞান হারাই ফেলছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, যে মাথায় হাত মোবারক রাখলেন, আর তো জ্ঞান থাকবো না, ফিরে যাবে জ্ঞান। রাসূল রহমাতুল্লিল আলামিন হাত রাখছেন, জ্ঞান ফিরে গেছে। জিজ্ঞাসা করলেন, কেউ বুড়া মিয়া ভয় পাইছো নি? হ্যাঁ ভয় পাইতাম না। বলেন, এত বড় পাথর এক একটা, সারা পৃথিবীর সব পাহাড় পর্বত যদি একসাথে করে একটা লাড্ডু বানানো হয়, ওই লাড্ডু যত বড় জাহান্নামের এক একটা পাথর এর চেয়ে বড়। এই কথা শোনার পরে আমি এটার মাথা দিয়ে ধরে রাখতে পারি নাই, যে খালি আমরা এটা বিয়ানি বাজার না, বিয়ানি বাজারের সব পাহাড়ি যদি একসাথে করা হয় শুধু গোলাপগঞ্জের, শুধু জকিগঞ্জের, শুধু কানাইঘাটের সব পাহাড় একত্রিত করলে কত বড় হবে এটা মাথা দিয়ে আর কল্পনা করা যায় না, আর সারা পৃথিবীর যদি হয়, হায় 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 কত বড় হবে এটা, এত বড় পাথর, এই জ্ঞান হারাই ফেলছে। রসুল জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাইছো? বলে ও ভয় পাইছি। বলে এটার থেকে বাঁচতে চাও নি? হয় হ বাঁচতে চাই। রসুল বললেন, তাহলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেচারা কালেমা পড়লো, আর এমনি তো বুড়া মানুষ, আর কতক্ষণ পরে ইন্তেকাল করে ফেলছে। ফাবাশশারাহু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, যে এই বুড়া মিয়া তো মরে নাই, এটা মরছে তো জান্নাতে চলে গেছে। তাহলে জাহান্নামের কিছুটা পরিচয় পাইলেন? সব হাদিস তো আর মুখস্থ করে লিয়া বসি নাই। আরেক হাদিসের মধ্যে আসছে, জাহান্নাম এর উপর থেকে জড় বড় একটা প্রস্তর খণ্ড, পাথরের খণ্ড, পাথরের টুকরা যদি জাহান্নামের মুখ থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এটা 70 দিন পর্যন্ত যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, এটা এরপরেও একবারে নিজ গভীর পর্যন্ত যাইতে পারবে না। চিন্তা লাগান কতটুকু গভীর এটা, আর এটার শাস্তিটার কি অবস্থা। এবারে প্রশ্ন আসতে পারে, জাহান্নামের চামড়া এত মোটা, তাহলে তো বাঁচলাম হুজুর? বলে কেমনে বাঁচলেন? বলে আমার এই ছোট্ট চামড়া নিয়েই তো আমি স্কুলে সারে আমারই ফিটাই তো, আমার কোনো ব্যথাই লাগতো না, পরে সারে বলতো গন্ডারের চামড়া যা তোরে আর মারতাম না। তাইলে এত চামড়া যদি এত মোটা হয়, 42 গজ 84 হাত যদি মোটা হয়ে যায়, তাহলে তো বেঁচে গেলাম, আমার কোনো চিন্তাই নাই। না না, অন্যত্র রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সূরাত নিসার মধ্যে আছে, কুল্লামা নাউদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীকে জাহান্নামে নেয়ার পরে যখন শাস্তি দিতে শুরু করা হবে, শাস্তির আধিক্যের কারণে জাহান্নামীর শরীরের ওই 42 গজ 84 হাত মোটা চামড়াটাও মোমের মতো করে গলে গলে নিচের দিকে পড়ে যাবে। তাহলে বাঁচলাম, চামড়া নাই তাহলে আর মারতা হই? বলে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন ওই চামড়া গলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ওই জলে যাওয়া চামড়া, গলে যাওয়া চামড়া বাদ দিয়া নতুন আরেক কান চামড়া দিয়ে দিব। কেন? লিয়াযুকুল আযাব, দুনিয়াতে নামাজ না পড়ার শাস্তির স্বাদ যাতে আস্বাদন করতে পারে, দুনিয়াতে মোবাইলে মোবাইলে কথা বলার গুনার কথা যেগুলো আছে কথা বলার শাস্তির স্বাদ যেন আস্বাদন করতে পারে, মা বাবার হক আদায় না করার শাস্তির স্বাদ যেন আস্বাদন করতে পারে, ইন্টারনেট চালাইয়া যে গুনাহ করেছিল ওই গুনাহের শাস্তির স্বাদ যেন আস্বাদন করতে পারে। এই জন্য চামড়া যখন শাস্তির কারণে গলে
পচে শেষ হয়ে যাবে, তখন বদল না ওই জ্বলে যাওয়া চামড়া, গলে যাওয়া চামড়ার বদলা আর একটা নতুন চামড়া আমি তারে দান করবো বলে একবার নেই। কুল্লামা কুল্লামা কুল্লামার তালাকের কথা মাঝে মধ্যে অঞ্চন্য উজুর্গ কাজ থাকে, যে কুল্লামা কইয়া তালাক দিলে বিশ্বের যে দেশে গিয়া বিয়ে করবে না, আপনার তালাক হয়ে যাবে। হ্যাঁ তো বলছিলাম কুল্লামার তালাকের কথা শুনছেন নি কোনোদিন উলামায়ে কেরামের কাছ থেকে? কুল্লামা বলে যদি কেউ তালাক দে তাহলে বড় বিপদ। হ্যাঁ এখন যেখানে গিয়ে বিবাহ করবে তালাক হয়ে যাবে, আল্লাহ বড় বিপদ। হ্যাঁ এরকম বলে কেউ তালাক দিবেন না, আর আমরা তো বাংলাভাষী, আমরা কি এর আবার আরবিতে তালাক দিতাম, ঠিক না? অবশ্য বাংলা কথা বলার সময় বড় খেয়াল করে বলতে হবে, কারণ আমাদের বাংলায় এমন অনেক কথা আছে যেগুলো তালাকে কেনাই হিসাবে তালাক হয়ে যায়, আমরা ফাত্তাও পাই না। এই জন্য মাঝে মধ্যে এই মাসালা বলতে মনে চায় যে প্রতি বছর অনেক দিবসই তো আছে, আছেন কী কী দিবস? কয়দিন আগে গেছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, মা দিবস, বাপ দিবস, খাওয়া দিবস, ফাঁকি দিবস, আত্মি দিবস, দিবসের তো অভাব নাই। এই সব দিবসটা ডিলিট করিয়া একটা দিবস যদি বানানো যেত যে বিবাহ দিবস, আর এই দিবসে সবে আবার একটু স্ত্রীর বিয়া হর্তা, আর এই দিন তোবা ইস্তিগফার করিয়া পরে যে আমরা মাঝখানে কত ধরনের চলাচলছি জানি না, কোনো সময় জুড়া ভাঙ্গিছি নি, পরে আবার নতুন করে জীবন, এটা আমার একটা মনের আকাঙ্ক্ষা মাত্র। আমি এই ঘোষণা দিচ্ছি না বলে বাংলাদেশ সরকার এটা জানাই আর এটা করো তাড়াতাড়ি বিশ্বের মধ্যে, এটা না কথা। হ্যাঁ কুল্লামার তালাক, এই তালাক যদি কেউ দে যেখানে গিয়া বিবাহ করে তালাক হয়ে যায়, যারে বিবাহ করে তালাক। রব্বুল আলামিন কুল্লামা শব্দ সহ বলেন কুল্লামা নাযিরাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, যাতে জাহান্নামী জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। এই জন্য যতবার তার চামড়া গলে যাবে আবার দিব, আবার গলবে আবার দেব, আবার গলবে আবার দেব, আবার গলবে আবার নতুন একটা দেব, আবার গলবে আবার নতুন একটা দেব, এরকম বলতে 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 যদি আমরা এখানে জায়গাত মরি যাই যদি, তাও একদিন এই বলা শেষ হবে। কিন্তু জাহান্নামী যদি চিরস্থায়ী জাহান্নামী হয় তাহলে তার চামড়া গলা আর আবার নতুন চামড়া পাওয়া, গলা আর নতুন চামড়া পাওয়া, এইটা কোনোদিন শেষ হবে না। কথা বুঝতে পারছি? তাহলে যুবকদের অবক্ষয় আরো কিছু আছে, জুয়া খেলা, রাজনৈতিক আরেকটা অবক্ষয় আছে, তার উপরে একজন নেতা আছেন, এই নেতা সাহেব যা বলবেন সেটা কোরআনে আসে না নাই, হাদিসে আসে না নাই, আরো কোনো কিতাবে আসে না নাই, এটা আমার বাপের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটা ইমান ধ্বংস হচ্ছে কিনা, এটার দ্বারা গ্রামের মানুষের ক্ষতি হচ্ছে কিনা, এত কিছু দেখার না। আমার কী বলে না লিডার, লিডার বলছেন এই জন্য করে ফেলব, আমি নির্ধারিত কোনো ব্যক্তি হিসাবে হিসাবে বলতেছি না, যুবকের এটা একটা অবক্ষয় এই হিসাবে আমি এটা বলতেছি, এটাও একটা অবক্ষয়। এটার জন্য দায়ী কে? এটাতেও প্রথমত মা বাবা, দ্বিতীয়ত ওই লিডার সাহেব, ওনারও উচিত যেহেতু ওই ছেলেগুলো ওনারে ফলো করে, সুতরাং এই ছেলেকে এমন জায়গায় না পাঠানো যেই জায়গায় গেলে কোনো ক্ষতি হয়ে সে জাহান্নামের যাত্রী হয়ে যায়। সে যদি জাহান্নামের যাত্রী হয় তাহলে তার লিডার উস্তাদ মহোদয় উনি তো জান্নাতে চলে যাবেন নাকি? না না, ওনারও বিপদ হয়ে যাবে, বিপদ। سألهم خزنتها ألم يأتكم نذير। এই আয়াতের মধ্যে বলতেছেন যখন ওই একদল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা জিজ্ঞাসা করবে কিরে ফাগলের দল, তোমরা তো দেখি, তোমাদেরও তো দেখতেছি জান্নাতিদের মতো দুইটা কান, দুইটা চোখ, একটা মুখ, দুইটা পা, দুইটা হাত, তোমরা আর হেরা দেখতে তো একরকমই, হেরা যায় চির শান্তির ঠিকানা জান্নাতে, আর তোমরা অত বাগারা জাহান্নামের দিকে কেন রওনা দিলা? আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী কি আসে না? প্রশ্ন করবে। এখান থেকে আমি যেটুকু নিতে চাই সেটুকু হলো কুল্লামা উলকিয়া ফিহা, পরে কি ফাউজুন, দল দল করে মানুষ জাহান্নামে যাবে, আর প্রত্যেক দল যাওয়ার সময় এরকম দায়িত্বশীল
ফেরেশতা যারা আছেন তারা জিজ্ঞাসা করবেন, থামো থামো, তোমরা একদল জাহান্নামে যাইতেছো, কেন যাও? তোমাদের মতোই তো চোখ কানওয়ালা মানুষগুলো দেখলাম জান্নাতে যাইতেছে, তোমরা এইদিকে কেন? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? মূল কথা হলো এই যে এক দল যাবে, দল দল কেন? একা একা যেতে পারতো না? পারতো, কিন্তু দল দল করে পাঠাবেন। যেই মিয়ার দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে, সেটা রাজনৈতিক দল হোক আর না হোক, সেটা কোনো চুরির দল হতে পারে, কোনো ডাকাতের দল হতে পারে, ছিনতাইকারীর দল হতে পারে, বেহায়া বেলাল্লাপনার দল হতে পারে, সেটা অন্য কোনো কোরআন সুন্নাহ বিরোধী কাজের দল হতে পারে, সেই অন্য যে কোনো গুনাহের দল হতে পারে, যেই নেতার যেই মিয়ারে ইমাম মেনে, ইমাম তো বলা যায় না, উচিত না, নাউজুবিল্লাহ, যেই মিয়াকে অনুসরণ করে সে জাহান্নামী হয়েছে, ওই যারে অনুসরণীয় ব্যক্তি যিনি, উনারে আগে দেওয়া হইব, উনি সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব আগে আগে যাবেন, আর উনার অনুসরণ করে যারা জাহান্নামী হইল তারা সহ উনার পিছনে, আর নারায় থাকবে তো দিবে না, হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, কবালো মার, পাতাত মার, নিজের মার, নিজেরে নিজে এরকম গালি দিবে আর জাহান্নামের দিকে রওনা। আর ওখানে গেলেই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিও তোমরা এই দিকে কেন রওনা হইল? আল্লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী পৌঁছায় না? আপনারা কাছে পৌঁছেনি কোনোদিন ভীতি প্রদর্শনকারী? হ্যাঁ, কেউ ইয়া ডর দেখাইছেনি জাহান্নামের কোনোদিন? ওলামায়ে কেরাম মসজিদের মিম্বর থেকে কোনোদিন ভয় দেখায় নাই? মুক্তবের হুজুরের কাছে যখন কালেমা শিখলেন আর আলিফ বা তাসা ইত্যাদি শিখলেন, ওই সময় জাহান্নাম মাঝে মাঝে শুনেন নাই? তাইলে এখন থেকে সিদ্ধান্ত নেন, বিশেষ করে যুবক যারা আছে, কারণ আজকের যুবক আগামীকালকে দেশ পরিচালনা করবে। এই যুবক যদি সুন্দর হয়ে যায়, যুবকের অভ্যাস যদি ঠিক হয়ে যায়, যুবক যদি নামাজি হয়ে যায়, যুবক যদি আমানতদার হয়ে যায়, তাহলে এই যুবক যখন দেশ চালাবে, দেশটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে? শান্তির দেশ হবে নাকি অশান্তির দেশ হবে? শান্তির দেশ, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আর এর বিপদ, এর বিপরীতে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ইমানদারদের মাঝখানে ফায়েশ কাজ, গুনায়ের কাজ ইত্যাদি ছড়াইয়া দিতে চায়, প্রচার সম্পাদক হইয়া সবাই এই গুনায়ের দলে অন্তর্ভুক্ত করতে চায়, এ সমস্ত লোকদের ব্যাপারে রাসূল আল্লাহ রব্বুল আলামিন নিজেই সূরাতুন নূরের ১৯ নম্বর আয়াতের শেষাংশে ঘোষণা দেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়া আখেরাতে এদের শাস্তি হইতেছে না? হইতেছে না, হয়নি? মাঝে মাঝে দেখেন নি জিন্নাত গুলারে ধরি আর মানুষ গণপিটুনি দিয়া মারে, দেখছেন? মারে না, এটা হলো দুনিয়ার শাস্তি। তাছাড়া ইসলামে হুকুমত হইলে চুরের হাত কাটা, সেনাকারী যদি অবিবাহিত হয় ১০০টা বেত্রাঘাত, আর যদি বিবাহিত বিবাহিতা হয় তাহলে পাথর মারতে মারতে, রজম করতে করতে হত্যা করা হয় ইত্যাদি যে শাস্তি দেওয়া হয়, এটা হলো দুনিয়ার শাস্তি। এতে শাস্তি শেষ না, এটা হলো দুনিয়ার শাস্তি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, এটা দুনিয়ার শাস্তি, এখানে শেষ নি, না না, ওয়াল আখিরা, আখিরাতে তার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, রব্বুল আলামিন আয়াতের একবারে শেষাংশে গিয়ে বলেন, পাগলের দল, আল্লাহ জানেন, তোমরা জানো না। এই জন্য আসো যুবক ভাই যারা আছি, ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করি আমরা নামাজ পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো, চলবো তো ইনশাআল্লাহ, আমরা অবৈধ প্রেম, হালাল প্রেম বলে যেটা চালিয়ে দেওয়া হয় এটাও না, আমরা এটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। যদি মনে চায়, যদি তোমার বাবা, তোমার মামা, তোমার অভিভাবক না মানে, কোনোভাবে যদি যেতে পারেন ঢাকা দক্ষিণ, সাইডটা ধরাই দিব ইনশাআল্লাহ, হালাল হালালভাবে, এবং মা বাবারে রাজি করার দায়িত্ব আমি নিব, ইমামতি ছাড়িয়ে আইয়া মা বাবারে বুঝামু যে হে গুনায়ের দিকে যাইতেছে, জাহান্নামে যাবে, আপনিও কারণ হবেন, তাড়াতাড়ি এটার বিয়ার ব্যবস্থা করেন। কথা বুঝাইতে পারছি? ঠিক এরকমভাবে অবৈধ আরও যত কাজ আছে, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, এগুলো সব ছেড়ে দিব তো ইনশাআল্লাহ, আর পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব,
আর মক্তবগুলাকে জোরদার করে আমাদের সন্তানদেরকে মক্তবে শিক্ষাটা দান করব, মাদ্রাসাগুলোরে জিন্দা করব। আমার সন্তান যদি স্কুলে পড়ে অসুবিধা নেই পড়ুক, কিন্তু তারে পৃথকভাবে কালেমান আমার শিক্ষা দেন, নাহলে আপনি ধরা খেয়ে যাবেন। সে যুবক হলে যখন গুনাহের কাজ করবে আপনি অংশ পাবেন। রব্বুল আলামিন আমাদের সব ভাইকে খেয়াল করে জীবনটা চালানোর তৌফিক দেন, কারণ আমাদেরকে জিজ্ঞাসা করা হবে জীবন কেমনে কাটালে, যৌবন কেমনে কাটালে, সম্পদ কিভাবে উপার্জন করলে, সম্পদ কিভাবে ব্যয় করলে, আর এলম অনুযায়ী আমল করেছ না করো নাই। এটা জামে তিরমিজির 2416 নম্বর হাদিস। এগুলাকে সামনে রেখে যেন আগে বাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমি যখন আমার জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করব যে আল্লাহ এই ভাইর জাহান্নাম থেকে বাঁচাইও, তার পরিজার পরিজন, তার জনম দুঃখিনী মা, তার বাবা, যারা আমাদেরকে সম্পদের মালিক বানাইয়া অনেকে কবরে চলে গেছেন মা বাবা, সেই মা বাবার জন্য দোয়া করব, দাদা দাদির জন্য।